আচ্ছা, আজকে 23 মে 2020 সাল, আমাদের বাংলায় 108তম কেশ ফাউন্ডেশনের পাবলিক শিক্ষা শুরু হতে যাচ্ছে। সকলকে আমন্ত্রণ। শ্বেতা, তোমার হ্যাঁ, সুন্দর আমন্ত্রণ জানাও। সালাম আলাইকুম, শাশ্বত প্রণাম, নমস্কার, স্যালুট সবাইকে, যারা আজকে এখানে উপস্থিত, যারা না উপস্থিত সবাইকে নমস্কার, হৃদয় দিয়ে অভিনন্দন। আজকের 108তম পাবলিক টিচিং ইন বেঙ্গলিতে, শিক্ষায় বাঙালিতে, সবাইকে হৃদয় দিয়ে স্বাগত জানাই। আচ্ছা, ঠিক আছে। একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে কোন একটা মাইক্রোফোন থেকে, হ্যাঁ, কার? আমাদের বাড়িতে, আমাদের আমার আমি বন্ধ করে করে রাখছি, একটা বাচ্চা কুকুর আছে আমার বাড়িতে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। তুমি যখন কথা বলো তখন অন করো আর কি, আদারওয়াইজ এই আচ্ছা, ঠিক, এটা হ্যাঁ হ্যাঁ, ডিস্টার্ব ঠিক। করছে। ঠিক আছে, যাই হোক, আমরা তো এখন আমরা হচ্ছে যে যে পর্যায়ে আসছি সেটা হচ্ছে যে আমাদের করোনা ভাইরাসের পরিস্থিতি, হ্যাঁ, উন্নতি হচ্ছে না, কিন্তু আমরা কিভাবে এটাকে ব্যক্তিগত লেভেলে, ব্যক্তিগত পর্যায়ে করা সম্ভব, ভালো করা সম্ভব, সেটা আমরা যথেষ্ট প্রমাণ আছে। এখন যে জিনিসটা আমাদের আস্তে আস্তে বুঝতে হবে যে আমাদের করোনা ভাইরাসের ব্যাপারটা একভাবে আমাদেরকে একটা জিনিস বোঝাচ্ছে যে আমাদের বুঝতে হবে যে এই পৃথিবীর গণ্ডি বাইরে আমাদের চিন্তা করার প্রয়োজন। কেন আমাদের এই পৃথিবীর বাইরে গণ্ডির চিন্তা করার প্রয়োজন? আমাদের প্রয়োজন এই কারণে যে হচ্ছে আমরা আমাদের আশেপাশের ফিল্ডের সাথে আমাদের কিভাবে আমরা ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে আমাদের একটা জিনিস, গতবার কত গত ক্লাসে আমরা এই ব্যাপারে কথা বলছি, সেটা হচ্ছে যে কি বলে, ম্যাগ্রাভের মধ্যে কিভাবে ম্যাগনেটিক্যাল থেকে গ্র্যাভিটেশনালে ফিডব্যাক তৈরি করা যায়। এখন এই যদি আমরা ইয়ের কথা কি বলতে, ম্যাগ্রাভের কথা বলছি, আবার রিয়্যাক্টরের কথা বলছি, আবার একটু ব্রিদিং এর কথা বলছি, জিনিসটা কিন্তু খুবই স্বাভাবিক এবং অত্যন্ত গভীর। কিভাবে খুবই স্বাভাবিক এবং অত্যন্ত গভীর? আচ্ছা, তা আমরা দেখি, আমি একটু শেয়ার করি, যদি আজকে আমি আঙুল দিয়ে আঁকাবো তা অসুবিধা হওয়ার কথা না। তো যে জিনিসটা আমরা দেখি যে ইয়ের ক্ষেত্রে কি বলে, আমাদের এই পৃথিবীর ক্ষেত্রে ধরা যাক, পৃথিবীর ক্ষেত্রে ধরা যাক, পৃথিবী হচ্ছে আমাদের পৃথিবী। এখন পৃথিবীর আশেপাশে আমরা কি দেখি? ম্যাগনেটিক ফিল্ড এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, কয়েক রকম এরকম থাকে, এর মতো, পেঁয়াজের মতো, আবার কিছু কিছু বাইরেও যাচ্ছে, একইভাবে নিচের দিকেও তাই। আমরা এই যে পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড এর যে এনার্জি প্রবাহ দেখতে পাই এইভাবে, সেই প্রবাহটা কি হচ্ছে, কিছুটা ফেরত আসতেছে, তার মানে কি ফিডব্যাক তৈরি হচ্ছে, আর কিছুটা বাইরে চলে যাচ্ছে। তো এই যে ফিডব্যাক যে প্রকৃতিতে, এই জিনিসটা নিজের কাছে নিজের কিছু কিছু শক্তি ব্যবহার করা হয় আর বাকি যেটা প্রয়োজন নাই সেটা বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এই এই ধারণাটা কিন্তু অনেক জায়গায়, এমনকি আমাদের ম্যাগনেটও একই ছবি আঁকানো যায়, কোনো পার্থক্য নাই, শুধু ম্যাগনেট হচ্ছে গোল, পৃথিবীর জায়গায় একটা লম্বা চুম্বক, একই পরিস্থিতি আমরা দেখতে পাই। সুতরাং এই যে ফিডব্যাক এর ব্যাপারটা, ফেরত আসতেছে কিছু এনার্জি, এটা আমাদের যেকোনো সিস্টেম, যেটা যেকোনো জিনিস, যেকোনো বস্তু অথবা প্রকৃতির জিনিস যার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড আছে, সেগুলো সবগুলোই প্রাণী থেকে শুরু করে কি বলে হচ্ছে গাছপালা, সবই সবগুলোর মধ্যেই একই জিনিস আছে। একটা গাছের ক্ষেত্রে ওইভাবে একই জিনিস আঁকানো যায়। এখন ব্যাপার হয়েছে, প্রবলেমটা হচ্ছে আমাদের পৃথিবীতে ব্যালেন্স, এরকম ব্যালেন্স তৈরি হয়েছে, পৃথিবী আশেপাশের কারোকে, আর একটা গ্রহকে খেতে যায় না অথবা শিকার করতে যায় না,
অথবা ধান কাটার মতো কাটতেও যায় না। তো পৃথিবী এটা করতেছে না, কিন্তু আমরা কেন? আমরা কিন্তু এই জিনিস করতেছি না, আমরাই একমাত্র প্রকৃতির যে প্রাণী, আমাদের আমাদের মতো যারা আছে বাঘ ভাল্লুক ইত্যাদি ইত্যাদি প্রাণী সকলেই এই জিনিসটা করতেছি, যেখানে আমরা কি করতেছি, আমরা এখানে করতেছি এই জিনিস যে আমরা হচ্ছে আর একটা প্রাণকে কি করতেছি, আমরা আর একটা প্রাণকে ধ্বংস করে তার থেকে যতটুকু দু একটা অল্প কিছু এনার্জি যে পাওয়া যায় এগুলো আমরা নিচ্ছি। কিন্তু আমরা কি এখানে কি ভুলটা আমাদের কি হচ্ছে এখানে, আমরা কি কেন আমাদের এই দুরবস্থা যে আমরা এখানে যাই আরেকজনকে আরেকজন আরেকটা আত্মার যে আত্মার যে সংযোগ ছিল শারীরিক আত্মার সাথে সেটাকে আমরা বিচ্ছিন্ন করে কেন আমরা এই জিনিসটা করি? তার মানে কি আমাদের এই যেটুকু আমরা দিচ্ছি আর যেটুকু আমরা আমাদের নিজের মধ্যে ফেরত পাঠাচ্ছি তার মধ্যে কোনো এক জায়গায় অসামঞ্জস্য আছে? হয়তো আমরা নিঃশ্বাস নিতে ঠিক মতো জানি না, অথবা আমাদের শিখি নাই আমরা কখনো, যেহেতু আমাদের আশেপাশে আমরা পুরনো প্রকৃতিতে অন্যদের কাছ থেকে শক্তি গ্রহণ করছি। তো এখন আমাদের আমাদেরকে ফাউন্ডেশনের যেমন আমরা যে এই এনার্জি নিয়ে অনেক কথা বলি, আমরা আমাদের জানা মতে শতকরা 80% এনার্জি আমরা বাইরে আমাদের বাইরের থেকে আসে, খাওয়ার মাধ্যমে আসে না, আর 20% আমরা খেয়ে দায় আসি। তো বাকি আশি আসতেছে আশেপাশে অনেক বিভিন্ন জায়গা থেকে ফিল আসতেছে আমাদের পৃথিবী, কিন্তু পৃথিবী তো এইসব ফিল গ্রহণ করতেছে একই ভাবে আমাদের মতোই, আমাদের আশেপাশেও ফিল আছে, পৃথিবীর আশেপাশেও ফিল আছে, ওখান থেকে তো ভিতরে আসতেছে। একভাবে পৃথিবী যা এনার্জি এক্সট্রা যেহেতু দরকার আছে সেটা বাইরের থেকে আসতেছে, এটাই সেটাই হচ্ছে এই শতকরা 80%। কিন্তু এই 20% এইটা আমাদের খুব বেশি না, খুবই অল্প, কিন্তু এইটা আমাদের খুঁজে এটার জন্য আমরা কি বলে সকালে কাজে যাই, বিকালে কাজের থেকে ফেরত আসি, অথবা কি বলে খামারে কাজ করে, অথবা কি বলে জমিতে কাজ করে, যাই হোক এই 20% জন্য। আমাদের কথায় আছে খায় পুরে মাছ, এখন এই যে 20%, এটা সামান্য একটা জিনিস, আর আমাদের যদি 100% জোগাড় করতে হতো তাহলে তো ঘুম টুম ভুলে সারা রাত দিবারাত্র কাজ করলেও হয়তো যথেষ্ট। সুতরাং এই যে 20%, এই অল্প একটু এনার্জির জন্য যেটা আমাদের আশেপাশেই আছে, কিন্তু আমরা এইটুকে ঠেকে গেছি, এর জন্য আমরা অনেক কিছু করতেছে, পাকস্থলী বানাইতে হয়েছে, কি বলে ইন্টেস্টাইন বানাইতে হয়েছে, খাদ্য নালী বানাইতে হয়েছে, তারপরে হচ্ছে তারপরে তো ওখানেই তো শেষ না, রান্নাঘর বানাইতে হয়েছে, বাথরুম বানাইতে হয়েছে। এখন এই যে এতগুলো এই শুধু এইটুকের জন্য, এই 20% জন্য করতে হয়েছে, আমরা এখন এই যদি 20%টা যদি ঠিক করে ফেলতে পারি তাহলে আমাদের এই প্রাণীগুলো বেঁচে গেল, রান্নাঘরে বানানোরও মাল লাগলো না, বাথরুম বানানোর মাল লাগলো না, আর হচ্ছে আমাদের কাজকর্ম অনেক কমে গেল। তখন এই এই যে এইটুকু এনার্জি এইটুকু এইটুকু জোগাড় করতে কি আমরা পারবো না? এবং এতে হচ্ছে কি আমরা যে যুগ এই যে আমাদের এনার্জি ফেরত আসতেছে শারীরিক পর্যায়ে, আমরা যেটুকু এনার্জি ফেরত আসতেছে সেটার পরিমাণ তুলনামূলক ভাবে অনেক কম। এবং এই এইটার ফলে শুধু শারীরিক পর্যায়েও না, আমাদের খাওয়ার মধ্যে যে মানসিক তৃপ্তি আমরা যে জিনিসটা পাই
সেটা শরীর আমাদেরকে জোর করে ওটা ওইদিকে নিয়ে গেছে। এখন শুধু শরীরের চাহিদাই না, আমাদের মানসিক চাহিদা হয়ে গেছে, আনুভূতিক জগতের যে চাহিদা সেটাও তৈরি হয়ে গেছে। তা ফলে হচ্ছে আমরা দুই ভাবে আটকে আছি। আচ্ছা, এই স্বামী লিচের বাংলাটা বাংলা কি জানো? লিচ যোগ 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 হ্যাঁ যোগ হ্যাঁ হ্যাঁ এখন এই যে কি বলে শরীর এবং ইমোশনের যে সংযোগ, এই যে এটা হচ্ছে জকের মতো ধরছে, কি বলে জকের মতো অন্যান্য প্রাণীদের কাছ থেকে রক্ত শোষণ করছে বলা যেতে পারে। এবং আমাদের এবং হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের কি বলে শারীরিক পর্যায়ে শারীরিক যে এনার্জি ম্যাগনেটিক গ্র্যাভিটেশনাল ফিল্ড যে এনার্জি, এটার সাথে আমাদের তো আত্মার সংযুক্ত সংযোগের মাধ্যমে যে মাঝখানে যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে আমাদের ইমোশন, যেটা হচ্ছে ট্রানজিশন ফিল্ড, মানে হচ্ছে বদলানোর ফিল্ড বলা যেতে পারে। এই বদলানোর ফিল্ডটা যে আমাদেরকে এমন ভাবে আঁকড়ে রাখছে শরীরের শরীর শারীরিক পর্যায়ের সাথে যে আমাদের আত্মাকে ব্যবহার করার সুযোগই দিচ্ছেন। আমরা তো সারাদিন খালি চিন্তা করি কি রান্না করব, কি খাবো, আর তারপরে তার জন্য তো অনেক খাটাখাটি করতে হয়, তাদের হয়রান হয়ে যায়, তারপরে সে ঘুমায়। এই হচ্ছে আমাদের ফলে হচ্ছে আমাদের যে আত্মার আত্মার সাথে সংযোগ, আত্মার উন্নয়ন অথবা আত্মার অনুসন্ধান, আত্মার ক্ষমতার অনুসন্ধান, এগুলো সবই এই এত কিছু এই 20% এনার্জি খোঁজার মাঝেই আমরা হারাই ফেলছি। এবং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে মানে কি একটা বড় ক্ষতি হয়েছে এই জঙ্কটার জঙ্কের মতো এমন ভাবে এঁটে ধরছে যে ওইটার কোনো জায়গাই নেই। আমাদের দৈনন্দিন জীবনে আত্মার কথা উপলব্ধি জানা অথবা শেখার কোনো জায়গাই নেই। এবং এখন আমাদের জায়গা করার দরকার। এবং এর গুরুত্ব কেন কেন এত বেশি, কারণ এখন আমাদের এটা এটা ছাড়া উপায় নাই। কারণ আমরা তো করোনা আক্রান্ত, এখন সারা পৃথিবীতে ছেড়ে যাচ্ছে। আজকে যেমন মামুন এখানে আছে, মামুন যেমন আশেপাশে ঘোরাফেরা করেছে, আমাদের এখানে একটা দোকান তিনতলা দোকান আছে, শপিং এর দোকান আছে, সেখানে গেছে, দোকানে তো পুরা বিল্ডিং ওর প্রেশার বোধ করতেছে। নিচের তলায় সবচেয়ে বেশি যেহেতু বেশি লোক আসে, দোতলায় একটু কম, তিনতলায় একটু কম। তার মানে কি আমাদের এই এখানকার আশেপাশে যে ঈদের বাজার হচ্ছে এই পরশু দিন, আমাদের এটা উৎসবের সময়, এটা কি উৎসবের সময়? এটা উৎসবের বিপরীত হচ্ছে। এখন আমরা যদিও বুঝতে পারছি না, এই যে এত লোক বেড়ে আসে সব আক্রান্ত হচ্ছে, অবশ্য লকডাউন থাকলেও হতো কোন এক সময়, কিন্তু এটা যে হচ্ছে, যেমন আমি কে যেন বলতেছিল যে আয়ারল্যান্ডে ওরা সকলকে টেস্ট করে এবং পপুলেশনের অর্ধেকই আক্রান্ত, এটাই হচ্ছে এখন অবস্থা। এই অবস্থায় খুব ভালো বলছো, এটা আমি ঠিক করে দিছো। তা এই যে আইসল্যান্ডের এই যে অবস্থা, এখন আমাদের কি আমরা কি আইসল্যান্ডের লোকজনের চেয়ে কোনো ভাবে আলাদা? তো আমাদের এখন পৃথিবীর বাইরের যে যারা আছে অথবা যে জ্ঞান লুকা আছে সেটা প্রয়োগ ছাড়া কোনো উপায় নেই, সব জায়গায় আক্রান্ত। হ্যাঁ, আমরা হচ্ছে আমরা আমরা যারা আমরা জ্ঞান ব্যবহার করতেছি হ্যাঁ তারা ভালো থাকতেছে। এখন এই যে ভালো থাকা, এই ভালো থাকাটা তো হ্যাঁ এটা কাজ করবে, কিন্তু এর বাইরেও আমাদের এখানে এটা চিন্তা করতে হবে। কারণ যেহেতু করোনা ভাইরাস এখন
ধুলিকণার উপর যে ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া থাকে সেগুলোর সাথে সংযোগ করছে, গাছপালার সাথে করতেছে, আমাদের আমরা যা খাওয়া দাওয়া করতেছি, এই যে 20% খাওয়া দাওয়া সবগুলোর সাথে সংযুক্ত হচ্ছে। কে ভাইরাস থেকে মুক্তি পাবে? হয়তো আমরা ঠেকায় রাখতে পারবো আমাদের জ্ঞান জড়িয়ে দিয়ে পানি দিয়ে ইত্যাদি, কিন্তু তাও তো আমাদের বেশ পরিশ্রম করতে হবে এটা করার জন্য। তো এর উপায় কি? আমরা এই সামান্য একটা জিনিস যেটা হচ্ছে আমাদের ফিডব্যাক ঠিক মতো আমরা এনার্জি ফেরত আমাদের শরীরের মধ্যে ফেরত পাঠাতে পারি না দেখেই আজকে আমাদের এই দুরবস্থা। আমরা হচ্ছে আশেপাশের এনার্জি যেগুলো হচ্ছে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে তার উপর নির্ভরশীল হয়ে গেছি এবং ক্ষতি করে অনেক অসুখী এগুলোর সাথে সংযুক্ত, খাবার সাথে সংযুক্ত। তো এই যে ফিডব্যাক যেটা আমি গত গত ক্লাসে বলছি, এই ফিডব্যাক হচ্ছে এটা হচ্ছে আমাদের এখন আমাদের বোঝা ছাড়া আর কোনো পথ নেই, এটা বোঝা এবং এটা সদ্ব্যবহার করা। এবং এটা করার জন্য আমাদের কি করা, আমরা একটা জিনিস যেটা করতেছি সেটা হচ্ছে কাপড়, তখন এই কাপড় স্নানের মাধ্যমে আমরা তো গ্যাস বানানো শিখছি, গ্যাসের স্প্রেড করি ইত্যাদি, কিন্তু কাপড় স্নানও তো একই দিন, এর মধ্যে একই গ্যাস আছে, এর মধ্যে একই জাতের ফিল আছে, ফিল দুটো সংযুক্ত এই কারণ একটা একটার সাথে সংযুক্ত। আমাদের শরীরের মধ্যে আমাদের শরীরের যেমন আত্মা আছে, আমাদের মানুষের যেমন একটা আত্মা আছে মাথার মধ্যে, এই তো এই দুটো তো সংযুক্ত এই কাপড় স্নানও তাই। এখন এবং এই কাপড় স্নানের মধ্যে যে ফিল গুলো আমাদের দরকার সেই ফিল গুলো আছে, আমরা জানি এটা আমাদের অভিজ্ঞতা। 1 কাপ এবং কাপ 2 ব্যবহার একই জিনিস, কোনো পার্থক্য তো তেমন নেই, ওখানে ওই একই ফিল, সেটা থেকে গ্যাস বানানো হয়েছে, গ্যাস বানায় আমরা হচ্ছে ব্যবহার করি, আমরা সকলেই করতেছি। তো এইসব এত গ্যাসের দরকার আছে যখন আমরা সরাসরি ফিল ব্যবহার করতে পারি। এখন এই সরাসরি ফিল ব্যবহার করার জন্য কি করতে, হ্যাঁ অনেকে আমার কিছু ছাত্র ছাত্রী এখানকার না, এখানে না 8 ক্লাসে তারা তো কি বলে একজন বাইরে গেছে করোনার সিম্পটম দেখা দিল, কারণ বাইরে এখন সব জায়গায় আছে। আমরা যে যে জিনিস এখন অনেকদিন ধরে এই ব্যাপারে কথা বলতেছি, করোনার সিম্পটম আসছে, সে আসে কাপক ম্যানের কাছে দাঁড়াইছে, কাপক ম্যানও না প্রথম একজন সে কাপ অফ লাইফ এর সামনে দাঁড়াই করছে, কারণ সে জানে কাপক ম্যানের কথা বানাই নেই তখন, এবং কাপ অফ লাইফেই কাজ করে। এবং আমাদের যে এই গ্যাসের মাধ্যমে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের যাতে আত্মবিশ্বাস একটু বাড়ে, তারপর এখন আমাদের পরবর্তী পর্যায়ে যাওয়া প্রয়োজন। কেন কেন এইটার আর এত বেশি প্রয়োজন, কারণ হ্যাঁ আমরা হচ্ছে যেমন পানি গ্যাস বানায় পানি বানায় প্রতিবেশীকে দিতে পারি, কিন্তু আমরা যদি আমাদের ফিলটাকে প্রতিবেশীকে দিতে পারি, প্রতিবেশীকে এই ফিল দিয়ে ঘিরে রাখি, তাহলেও তো আমাদের আমাদের কাছ থেকে আমরা যদি এরকম অনেকগুলো কয়েকটা ফিল একসাথে করতে পারি, আমরা আমাদের আশেপাশে সকলেরই ঘিরে রাখতে পারি। কয়জন দরকার খুব বেশি কি? এখন এই যে ফিল্ড, এই যে ফিল যে আমাদের আমাদের এটা এর অনেক প্রমাণ আছে। আমরা জানি যে হচ্ছে একটা কয়েকটা কাপের ইয়ে গ্যাস দিয়ে যেমন টম সালাস করছিল 30 মিটার ঝড়ের এলাকা একদম পুরা বাতাস থেকে বন্ধ রাখা হয়েছিল, এখন 30 মিটার তো অনেক। আমরা যদি আমাদের এটা হচ্ছে গ্যাস এর সেই আমাদের পুরোনো দিনের কার্বন ডাইঅক্সাইড জিঙ্ক অক্সাইডের গ্যাস, এই দিয়ে যদি এত কিছু করা সম্ভব হয় তাহলে আমাদের আমরা কি করতে পারি, কয়েকজন দরকার। আর তো আমাদের আগের গ্যাসের ফিল তো আছেই, যেগুলো ছড়ানো হয়েছে কিছু আশেপাশের লোকজনের ব্যবহার করছে, নাও করছে ড্রেনে ফেলে ফেলায় দিচ্ছে, কোনো অসুবিধা নেই, সেগুলো সবই ব্যবহার করা যাবে।
আমাদের শুধু কয়েকটা লাগবে, তারপরে কয়েকটা ঠিক মতো হলে সে পুরা পুরা জায়গাটা ঘুরে ফেলা যাবে, দেশ হোক কেবল মহল্লা হোক। তাহলে এটা আমাদের করা প্রয়োজন। এবং শ্বেতা কিছুটা জানে যে আমাদের ইউনিভার্সাল কাউন্সিলের মাধ্যমে আমরা এটা করতে পারি। কিন্তু হ্যাঁ, ইউনিভার্সাল কাউন্সিল করতেছে, কিন্তু আমরা তো এটা ইউনিভার্সাল কাউন্সিলের ব্যাপার না, এটা হচ্ছে মানবতার ব্যাপার। আমরা সকলেই করতে পারি। আমরা কি চাই না আমাদের আশেপাশে আমাদের যারা আছে তারা ভালোভাবে, এবং যখন আমরা আমাদের হাতের কাছে এটা আছে তখন আমরা করবো না। হ্যাঁ, সে জানে না হয়তো, তারপর শেষে হয়তো শিখবে এক সময়, কিন্তু এই মুহূর্তে তার তো আর কোনো উপায় নাই। এখন আমরা যারা এটা বুঝতেছি, আমাদের এটা কি দায়িত্ব না যে আমরা এগুলো শিখে ওদেরকে ভালো রাখি? যেখানেই থাকুক না কেন, হয়তো আমার বাড়ির 1 মিটার দূরেও থাকতে পারে, অথবা 1,000 মিটার দূরেও থাকতে পারে, 1,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার হোক। এমনকি আমরা যে এই জিনিসটা, এই যে এই করার ক্ষমতা যদি অর্জন করি, তাহলে আমরা যখন পৃথিবীর বাইরে যাব, লোকে মানে কি লোকে মানে আমরা লোক বলতে আমি শুধু মানুষের কথা বলছি না, অন্যরা যারা আছে তারাও বুঝবে যে এরা সহানুভূতির সাথে আসছে এখানে এবং সকলের উপকারের জন্য। আমরা তো এখন তা করতেছি না, আমরা এখন একজন আরেকজনকে মেরে কেটে যা করা যায় আর কি। এখন এটা আমাদের একটা সুযোগ। তা না হলে কি হবে? তা না হলে করোনা আস্তে আস্তে ঘিরে ফেলে ধরতেছে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের যা আছে তা দিয়ে হয়তো ঠেকানো যাবে অনেককে, কিন্তু তাও সে করোনা ঠিক এটা ইয়ে না, মানুষের কি বলে যে মারা যাচ্ছে, এইটাই আসল ব্যাপার। এটা হচ্ছে শিক্ষার একটা ভালো উপায় তৈরি দেখায় দিছে, পথ দেখায় দিছে। শুধু আমাদের এখন আর কি ইয়ে নাই, আমরা আগে যেমন আলসেমি করে অনেকদিন শিখিনি, সেই সেই অবকাশটা এখন নাই। এখন জোরে করেই বলছে যে তোমরা শেখো। তো এই হচ্ছে পরিস্থিতি একভাবে। কিন্তু আমাদের এটা যে জিনিসটা আমি বললাম ফিডব্যাক এর কথা প্রথমে, এই সামান্য একটা ফিডব্যাক আমরা যদি বুঝি, তাহলে আমরা কত সহজে কত কিছু করতে পারি। কিন্তু এর উদাহরণ অনেক আগেই গেস ফাউন্ডেশনে দেওয়া হয়েছে, কিন্তু জিনিসটা সহজ, কিন্তু আমরা যদি নিজের থেকে চেষ্টা না করে বুঝি, তাহলে তো এটা ওই গল্পের মতোই হয়ে যায়। কিন্তু করোনা ভাইরাস আসার ফলে, যদি এটা একসময় গল্প ছিল, এটা কি গল্পে গল্পেই রাখা ফেলে রাখা দরকার? আমাদের ফেলে রাখার আমাদের কোনো ইয়ে নাই, অন্য কোনো পথ নাই। আমাদের এখন গল্পের থেকে এটাকে জোগাড় কুড়িয়ে নিয়ে ব্যবহার। তো যাই হোক, আমি আপাতত এইটুকুই এখানে একটু আমরা স্থগিত রাখবো, যদি কারো প্রশ্ন টশ্ন থাকে অথবা কোনো কমেন্ট আছে তাহলে আমরা কথা বলতে পারি। আমি এটা শেয়ার করাটা বলবো। আমি বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে, বলছি। আমি বলতে চাচ্ছি যে এই যে তুই, এই যে মামুন গেল না, এই যে 3টে স্টোরে গেল, নিচে নিচে ওর বেশি ভারী লাগলো, উপরে আর একটু কম, আর তার উপরে আরো কম লাগলো, এটা কিন্তু এটাই হচ্ছে আমাদের রিসিভ না করা বা দেওয়া, বা যদি দিচ্ছি তো কাকে দিচ্ছি, এই এই জিনিসটার উপর নির্ভর করে এই করোনা ভাইরাসের মানে ইম্প্যাক্টটা, যেটা যেটা এখন চলিত আছে। মানে যেরকম আমি আমি কি করে দেখলাম, মানে এই থট প্রসেসটা কেরম করে চলে, আর এই ভাইরাসটা একটা এন্টিটির মতন কেরম করে, যেরকম মামুন শরীর ভারী হলো কিন্তু মামুন এসে ওই জিনিসটাকে রিসিভ করলো না, এসে গানসে দিয়ে হাত পা ধুয়ে আবার ঠিক হয়ে গেল, যেরকম আমি করছি। কিন্তু আবার ও ওই ইউনিভার্সাল ইউনিভার্সাল যেটা রিসিভ করার
পর্যায়ে এসে গেল। কিন্তু এটা ওই গানস প্লাজমা ছাড়াও করতে পারে মানুষে। কি মনে করো, যেরকম আমি আমার বাড়িতে বানিয়েছি, স্প্রে বানিয়েছি, সব বানিয়েছি, বাচ্চাদের দিচ্ছি, বা কিন্তু আমি আমি যখন ওদের একটা স্টোরে নিয়ে গেছি, তখন আমি দেখলাম আমার মেয়ে ডেটল কিনে নিল একটা। তো আমি বুঝলাম যে ওর মাথার থেকে ওই জিনিসটা এখনো বেরোয়নি, জার্ম জিনিসটা, আর ও ইউনিভার্সাল জিনিসটা এখনো নিতে পারেনি ওরা। আমি কিন্তু নিচ্ছি, আমি কিন্তু গেলাম, শরীরটা ভারী লাগলো, চলে আসলাম। কেন কি আবহাওয়াতে ওই থট প্রসেস গুলো ঘুরছে, ওই আশেপাশের কন্ডিশনের থট, আশেপাশের লোকের অরা। কিন্তু আমি কানেক্ট হলাম কার থেকে, যেমন তুমি বললে না, শুধু 20% খাওয়া, আর আমরা আমি যখন কানেক্ট হলাম একটা, মনে করো তোমার থেকে, তুমি কিন্তু এটাই ভাবছো, বাহ কি ভালো, এই তো ভালো আছি, বেশ সুন্দর, কি কি ভাবা যায় বলো, এত সুন্দর জগৎ, এরম টাইপের একটা ভাবনা আমার মধ্যে আসে, চলো আমরা ওটার ব্যাপারে ভাবি। তো সেই রিসিভিংটা কোথাও থেকেও আসতে পারে। আর আমরা যদি অ্যাকসেপ্টেন্সের মোডে থাকি, তো এই ফিলিংসটা আমার মধ্যে আমাদের মধ্যে চলে আসে। আর এই কারণেই পৃথিবীতে এই নানা রকমের ডিজিজ ফ্যাক্টর যারা ছড়িয়েছে, যারা থট প্রসেস ফেলিয়েছে, কেন কি অনেক লোকেরা এরকম পজিটিভভাবে এগোচ্ছে, এই জন্যে এটার থেকে ওরা ফ্রি ফ্রিডম পাচ্ছে এই এনার্জি প্যাক্সগুলো থেকে। আমি আমার ঘরের লোক থেকে দেখেছি যারা খাওয়ার উপর, মানে এক থালা ভাত খেলে না হলে হবে না, কিন্তু আমি যদি কম খাই তাহলে ওদের ওদের থট প্রসেসটা আমার মাথার মধ্যে ঢুকতে লাগে, মানে ওরা বলবে কি রে তুই খেলি না, কেন খেলি না, কি ব্যাপার, জল খেলেই হয়ে যাবে। কিন্তু আমি জানি আমার জল খেলাবে, এটা আমি কনস্ট্যান্ট রাখি। তো যে মামুন গেল, ও থট প্রসেসগুলো না নিয়ে ফেরত চলে আসলো, আর গান্স নিল না নিল, ও জানে আমি সেফ পজিশনে আছি। তো এরম করে আমরা ইউনিভার্সাল জিনিসটাকেও রিসিভ করতে পারি, ক্লিয়ার ক্লিয়ার কনসেপ্ট আর ক্লিয়ার রোড হয়ে যায়, মানে এরম একটা রাস্তা বেরিয়ে আসে যে মামন আর ওই ইউনিভার্সাল জিনিসটা একসাথে চলছে লাগাতার, আর ওই ভাইরাল কন্ডিশনটা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। আমরা ডেটল কিনছি না, আমরা জার্ম ফ্রি জিনিস কিনছি না, আমরা এটা কিনছি না, আমরা ওটা কিনছি না, আমরা প্রডিউস, আমরা ক্রিয়েট করছি নিজে জিনিস। আর যেরকম আমি আমি এখন সরাসরি বানাচ্ছি, আর একটা বড় বাসনে ওটাকে রাখছি জলগুলো, আর ওটা দেখি আমার এত খুশি হচ্ছে কি, আমি আমি ভাবছি আমি এতগুলো বানালাম, ঠিক আছে আজকে আমি 2 মগ জল ঢেলে চান করে নিই, এটা কিরম হবে, এরম একটা, মানে আমাদের দৃষ্টিকোণটাই পাল্টে গেছে। আমাদের যে কাপড় জামা পরা বা এটার যে একটা ভার ছিল, সেটা আস্তে আস্তে কমছে। আর যখন আমরা বাইরে যাই, কেন কি আমরা এরম জিনিসগুলো থেকে কন্ডিশনের ব্যবস্থার মধ্যে যাই, তখন ওইগুলো আমাদের উপরে একটা পঞ্চের মতন করে, মানে আচ্ছা ঠিক আছে তুমি আসতে দিচ্ছ না, আসবই আসবই, কিন্তু আমরা আসতে দেই না। এই এই এক্সপিরিয়েন্সটা মামনের, আমার, তোমার, আরো সবাই হয়েছে। তো এই এটাই আমি বলতে চাই মাসুদ। হ্যালো, আর কারো কিছু বলার আছে নাই কে, প্রশ্ন অথবা কমেন্ট দুইটাই হতে পারে। আচ্ছা, সংযোগ করা যায় কি করে, মনে মনে চিন্তা করলে কি সংযোগ হবে? কিয়ের সাথে সংযোগ করা হচ্ছে এখানে? এই যে একজনের সাথে আরেকজন সংযোগ করা করে, যদি ইয়েকে মানে কি সবাইকে ভালো রাখার যে পদ্ধতি সেটা। হ্যাঁ, সংযোগটা এখন সংযোগটা কিভাবে, সংযোগটা আসলে জিনিসটা খুবই, যেটা আমাদের এটা আমি আগেও বলছি, ব্যাপার সেটা হচ্ছে নিয়তের ব্যাপার। কিন্তু কথা হচ্ছে যে আমরা মনে করি এটা করা সম্ভব না, আমাদেরকে শেখানো হয়েছে যে বিভিন্ন ভাবে এক এক ধর্মে এক এক পদ্ধতিতে করা হয়, কিন্তু ভয় দেখানো হয়। প্রথম কথা হচ্ছে ভয় দেখানো, ভয়ের ঠেলায় আমরা কিছু করতে পারি। হ্যাঁ, এখন নিয়ত করাটা মানে কি, নিয়তটা করাটা মানে কি, নিজের উপর, নিজের ভিতরে, নিজের আত্মা এবং স্রষ্টার স্বীকৃতি, আর কিছু না। এখন এই স্বীকৃতিটা কত গভীরে যেতে পারে, প্রথম দিকে হ্যাঁ অনেকদিন যেহেতু আমাদেরকে অনেক উল্টা পাল্টা ভাবে বোঝানো হয়েছে, তাতে এই স্বীকৃতি যে আমাদের আমাদের ভেতরেই এই ক্ষমতা আছে,
এইটা আমি আমরাই করি। আমরা হচ্ছে এই যে এই জিনিসটা আমরা আগাম হচ্ছে এরপরে ইয়ে করো তো রেকর্ডিংটা বন্ধ কর। রেকর্ডিং চালাইছো? আচ্ছা হ্যাঁ বুঝলি, ঠিক আছে। তুমি যে কি বলছো আমি তো ক্লিয়ার করছি। সংযোগ করা যায় মানে মানুষের তো বাংলাদেশের মানুষের আমি চিন্তা করতেছি অনেক দুঃখ দুর্দশা আবার ঝড় হইছে, কি করে মানে ইয়ে করা যায়, কিছু একটা করা যায়। আমি অনেক চিন্তা ভাবনা করলাম, অনেক সংযোগ করার চেষ্টা করলাম, অনেক মন দিয়ে চেষ্টা করলাম যে হ্যাঁ মানুষের দুঃখ কষ্ট কমে যাক। সেই 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 জন্য বলছি যে সংযোগ করা যায় কি করে। সংযোগ মানে কি? তুমি সংযোগ করা খুব সোজা ব্যাপার, ধরো চিন্তা চিন্তার কথা অথবা আমরা যারা এখানে আসি এদিকে আমাদের এদের সকলের সাথেই সংযোগ করো। এটা একটা কি করতেছে একটা মানে সংযোগ মানে কি, কিভাবে সংযোগ করবে আমাদের কথা চিন্তা করলেই হবে, আমাদের তো চেনো, খুব সোজা ব্যাপার। আমাদের হ্যাঁ আচ্ছা আমি একটু শেষ করি, তুমি এখনই বলবো। এখন আমরা এটা চিন্তা করি এদের কথা, চিন্তা মানে কি, চিন্তা মানে কি আমরা মানে মুখ কুচকায় চোখ বন্ধ করে এরকম কিছু না, হ্যাঁ আমাদের যোগাযোগ হয়েছে এবং এই যে সহজ ভাবে সাধারণ ভাবে বলাটাই এই জিনিসটাই আমরা ভুলে গেছি। তারপরে সহজভাবে সাধারণভাবে করলে তারপরে যে এটা আমরা ছোটখাটো জিনিস নিয়ে করতে পারি এবং এটা যে বাস্তবায়িত হয় তখন আমরা বুঝি, যখন আমরা বলি হ্যাঁ আমি আমি ওকে আমার সাথে সংযোগ করলাম, ওকে আমি এই জিনিসটা জানাবো, সে জানবো। এখন এটার প্রমাণ আস্তে আস্তে আসে, একদিনে হয় না, যেহেতু আমাদের প্রথমে হচ্ছে আমাদের এটা সম্বন্ধে আমরা সন্দেহ, তারপরে আমরা যখন আস্তে আস্তে একটু একটু করা শুরু করি তখন আমাদের এটা আস্তে আস্তে ভালো কাজ করা শুরু করি, তখন আমরা বুঝতে পারি। প্রথমে আমার আমার সাথে সংযোগ করো, যে কারো যাকে তোমার যে কেউ যে কারো এটা কোনো ইয়ে নাই, সহজ হতে পারে, কারণ হচ্ছে এই তেমন কিছু কঠিন কিছু না। হ্যাঁ মাঝে মাঝে হবে না তাই বলে যে মাথায় মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে তা তো না, মাঝে মাঝে হবে না, আমরা করি না, এটা করে অভ্যাস নাই, সুতরাং এটা কোনো প্রবলেম। আচ্ছা আর যেন কে বলতেছিল সেলিন নাকি, হ্যাঁ বলুন। তো আমি সংযোগ ঠিক বলবো করি না বা বলবো না, আমার ফিল ছড়াই। তো আমি মেডিটেশনে যখন বসি আমি আমার কথাটাই বলি যে আর কি কিভাবে করি। তো মেডিটেশনে যখন বসি তখন ধরো তখন তো আর কোনো থট থাকে না, তো শুধু আমার হার্টের দিকে আর কি খেয়াল রাখি। তো আমার বডিটা আগে আগে লাইট লাইটেন করি, জাস্ট আর কি মনের ভিতরে মানে ফিল করতে থাকি যে আমার বডি আস্তে আস্তে আর কি লাইট হইতেছে, মানে আলো হইতেছে, ব্রাইট হইতেছে। তো এরকম করতে করতে তো আমার ফিল করি মানে জাস্ট আর কি ফিল করার চেষ্টা করি মনে মনে যে আমার পুরা বাড়িটা আলো হইছে, তারপরে আমার মহল্লাটা আলো হইছে, তারপরে জর্জিয়াটা পুরা আলো হইছে, তারপরে আস্তে আস্তে ছড়াইতে ছড়াইতে পুরা পৃথিবীটা আলো হইছে, তারপরে পৃথিবীর বাইরে চলে গেছে। তো আমার ধারণা মানে আমার চিন্তা আমার কাছে মনে হয় ফিল্ড আমরা এইভাবে গ্রো করি। তো আমি এটা আর কি মেডিটেশনে বসলে আমি জিনিসটা চেষ্টা করি, আর নর্মালি আমি মেডিটেশনও লাগে না, অনেক সময় কাজ করতেছি হয়তো গুড মুডে আছি তখনই আর কি মাথার ভিতরে থেকে আর কি হার্টের ভিতর থেকে চিন্তা করি যে আলো বের হয়ে পুরো বডি আর কি ব্রাইট হইতেছে, তারপর বাসা তারপর চারিদিকে ছড়াই দিতেছে। আমার ধারণা এটা, তোমার কি মনে হয় এটা কি মানে ফিল বাড়ানো না বা আমরা সংযোগ করতেছি না? আর স্পেসিফিকলি একজনের প্রতি শুট করে যদি আমি আর কি আমার এনার্জিটা পাঠাই ওইটা হয়তো কানেক্ট হইতেছে ডিরেক্ট, বাট আমি সবার সাথে কানেক্ট করতে পারি। এটা খুব সুন্দর বলছো তুমি, এখন আমরা এটা নিয়ে একটা ইয়ে করি, তার একটা ছবি আঁকাই তাহলে খুব সহজ হবে। তো আমরা এখন শ্রোতার একটা ছবি আঁকাবো, শ্রোতা না তো কি সেলিনা, এখন সেলিনা একটা ছবি আঁকাবো, কিন্তু সেলিনা আপত্তি করবে না কারণ এটা দেখতে তোমার সাথে তেমন মিল হবে না।
এখন তো তৈরি করতেছে একটা ওর চারপাশে একটা ফিল্ম তৈরি করতেছে, ঠিক না? এরকম ফিল্ম তৈরি করতেছে, আস্তে আস্তে বড় হচ্ছে, দূরে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, ঠিক তো? এখন এখন এই ফিল্মটা যে তৈরি করতেছে এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার, এটা তো একটা গোল বল। এখন এই বলের মধ্যে এই যে আমাদের ম্যাগনেটের যেমন লাইন, তো বলের মধ্যে তো অনেক লাইন। এখন তোমার বেশি লাইন দরকার না, একটা দরকার শ্বেতার জন্য, একটা দরকার সেলেনার জন্য, একটা স্বাতীর জন্য, অথবা মামুনের সাথে, আমার সাথে, এই হয়ে গেল সব কানেকশন। এরকম হাজার হাজার লাইন, তুমি প্রত্যেক মানুষের সাথে, পৃথিবীর প্রত্যেক মানুষের সাথে যোগাযোগ করলে অনেক বাকি থাকে। তো একটা হচ্ছে পুরা জায়গায় ছড়ানো, আর একটা হচ্ছে কি বলে হচ্ছে তোমার একটাতে একটা একজন আরেকজনের সাথে একদম যোগাযোগ করা, এটা হচ্ছে আর এক মানুষের সাথে যোগাযোগ করা সরাসরি। তুমি তো এখন আমরা আমরা তো চিনি, তুমি ধরো সাথীকে চিনো, এখন সাথীকে চিনলে ওই চেনা মতে চেনাটা হচ্ছে ওই লাইন, তখন সংযোগ হয়ে গেল। এখন সাথীও তোমাকে চিনে, তখন এই সংযোগ হয়ে গেল। এই এই হচ্ছে, এই হচ্ছে পদ্ধতি আসলে। এই যে আমাদের এই আর কি যেমন সেলুন যেমন খুব সুন্দর করে বললো না, আমাদের এই আলো ছড়াইতেছে, আলো ছড়াইতেছে, আলোর মধ্যে থেকে এখন একটা লাইন, একটা ইয়ের মতো, লেজারের মতো চিন্তা করো, লেজার ছড়াইতেছে। লেজার হচ্ছে এক একজন লোকের জন্য। তো আগে আলোর মতোই একটা হচ্ছে বিরাট একটা বল তৈরি হচ্ছে আলো সূর্যের মতো, আর একটা হচ্ছে লেজার, ঠিক আছে? এটা বুঝতে ক্লিয়ার হয়েছে? এবং হচ্ছে আমরা সকলেই বুঝি এটা কি। এখন আমরা একই ভাবে যদি এই 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 পদ্ধতিটা আমরা ব্যবহার করে অনেক কিছু করা সম্ভব। যেমন আমাদের এই যে ওয়ান কাপ কি বলে কাপ অফ ম্যান, কাপ অফ ম্যানে আমরা এটাই প্র্যাকটিস করি, এই লেজার কিভাবে কখন ই করতে হয়, কখন আমাদের এই বল বানাইতে হয়, আর কখনো লেজার বানাইতে। এখন লেজার বানায় আমরা কি করতে, আমাদের যেমন আমরা পৃথিবীতে আছি, আমরা ইয়েতে যাব, কি বলে চাঁদে যাব, চাঁদে চাঁদের ফিল্ডের সাথে চাঁদের এখানে যেতে হবে, এখানে সাথে একটা লেজার লাগানো, লাগাও লেজার এখান থেকে ফেললো, তারপর চাঁদে যাওয়া। তারপরে হচ্ছে তারপর যদি স্পেসশিপ তৈরি করতে পারো, এই এইটা এইটা এই সংযোগ ফলো করে কি বলে ওখানে যাওয়া, এইটাই হচ্ছে কি বলে কি বলে আসল জিপিএস। যেটা আমরা ফোনে যেটা সেটা হচ্ছে নকল জিপিএস। এখন তো আমরা এই আসল জিপিএস ব্যবহার করলে পারে খুব সহজে। এখন তো ইয়েতে সুবিধাটা কি, এখন কয়েকজন একসাথে করলে সুবিধা কি, যে কে বলবে? সবার মনের শক্তিটা একসাথে কাজ করবে, এবং এটা হচ্ছে অনেক অনেক ফোর্সফুল হবে জিনিসটা, অনেক এফেক্টিভ হবে। সবার আমারটা তো হবে, তার সাথে সবারটা সংযোগ হয়ে আরো বেশি হয়ে যাবে। লেজার হচ্ছে কি, আমি যদি সবার সাথে পাঠাই, সে সবার সাথে যদি আমার আমার ভিতরের ইচ্ছাটা যদি আমি পাঠাতে পারি, সবাই সবাই সবার সাথে তারাও সেই একই ভাবে আমার সাথে আমার মতো করে ইয়ে করবে, চিন্তা করবে যে জিনিসগুলা হচ্ছে গিয়ে ভালো হোক। তুমি যেটা বলতেছো আমি একটু ট্রান্সলেট করি বাংলা, সেটা হচ্ছে যে তুমি যে তোমার যে ফিল্ড স্ট্রেংথ তুমি তৈরি করতে চাচ্ছো তোমার নিয়তের মাধ্যমে, সেটা একটা ফিল্ড স্ট্রেংথ, এবং ওইটা তৈরি করছো। এখন তুমি খবর পাঠাইছো সাথীকে, তাহলে এখন সেও ওই খবর পায়, ওই একই জিনিস করছে, আর বাকি যারা আছে তাদেরকেও তুমি একই জিনিস করছো। খবর পাঠানোর মাধ্যমে কি হইলো, তাই খবর পাঠানোর মধ্যে এই জিনিসটা হলো যে আমরা যারা এই খবরটা পেলো তারা সকলেই একই সাথে কাজ করতেছে, এবং একই সাথে কাজ করতেছে এবং ক্ষেত্র বিশেষে তারা হচ্ছে তাদের তারা যে পরিবেশ থেকে আসছে সেই সেই পরিবেশে এই ফিল্ডটা ছড়ানোর ক্ষমতা বেশি হতে হবে। ধরো যে শ্বেতা যেমন ইন্ডিয়ার ইন্ডিয়ার পরিবেশের সাথে ওর বেশি ইয়ে, তো ওখানে ছড়াইতে পারবে ভালো। সেলিনা যেমন ইয়েতে কি বলে জর্জিয়াতে থাকে, জর্জিয়ার পরিবেশে ছড়াইতে পারবে।
এখন এইটা হচ্ছে সুবিধা। হ্যাঁ, একাও করা যায়, একজনের যদি ফিল্ডের জোর থাকে একজনই করতে পারে, কিন্তু এখন একসাথে করলে মজাও একটু বেশি। না, আমি একাও করব, আবার সবাইকে নিয়েও করব। আমি যখন সামনে যাই, তাপম ম্যানের সামনে যাই, তখন আমি চিন্তা করি যে সবাই মানে কেশ ফাউন্ডেশন যারা কেশ থেকে শুরু করে, যাদের আমি শিখাই, মানে আমার মালা যে যাকে আমি শিখাইছি আমার পাশে কাজ করে, সবাই আমার হাত ধরে আছে এবং আমরা সবাই আমাকে সহযোগিতা করি। আমি করি যত দুঃখ দুর্দশা যা কিছু আছে মানুষের সব মিটে যাক, মানুষের সাথে ভাই বোনের মতো থাকুক, এটা বলি সব সবাই সব দুঃখ। এটা কিন্তু নিয়ত কিন্তু এভাবে করে না, এইটা আমি আমি এটা অনেকবার বলছি, নিয়ত কখনো এভাবে করতে হয়। নিয়ত করতে হবে হচ্ছে আমাদের, আমরা যা চাই এবং ওই চাওয়ার ফলে যে পরিবেশ তৈরি হবে তাতে আমাদের কেমন লাগবে, ওই অনুভূতিটা। দুঃখ দুর্দশাতে আমরা দুঃখ দুর্দশার দিকে নজর দিব না, ওইটা আমাদের ফোকাস। আচ্ছা আচ্ছা, পজিটিভ। হ্যাঁ, উল্টাটা এবং ওইটা করে কেমন ভালো লাগবে, কি আমার কি বোধ হবে, ওই ওই ফিলিংটা ভিতরে। এবং এটার জন্য এটার সাথে দুঃখ দুর্দশা কষ্ট কান্নাকাটির কোন অবকাশ নেই, রাগ ক্ষোভ এগুলোর কোনো অবকাশ নেই, এই 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 ফিল্ডের ইয়েতে এগুলোর কোনো স্থান নেই। অনেকটা চিন্তা করলে, সরি, বলো বলো বলো, অনেকটা চিন্তা করতে হবে আর কি, ইভেন্ট হয়ে গেছে। যেমন আমার আর কি, আমার একটা চাওয়া ছিল ওই জিনিসটা আর কি, অলরেডি আমি পেয়ে গেছি, অলরেডি হয়ে গেছে, তো ওই সময় হয়ে গেলে পরে আমার ফিলিংসটা কিরকম হবে। ধরো আমি একটা কিছু কিনতে চাইতেছিলাম, তো অলরেডি আমি ওটা কিনে ফেলছি, কিনে ফেলে আমার হাতে নিয়েছি, তো হাতে নেওয়ার সাথে সাথে যে আমার একটা গুড ফিলিং হবে, বা ওই ওই ফিলিংটা আমার কেনার আগে ইউজ করতে হবে, ওই টাইপের ফিলিংটা আনতে হবে। আচ্ছা, কেশ বলতেছিল, আচ্ছা বলো, কেশ বলতেছিল না, ওই যে কেশ নাকি আমি অন্য কারো কাছ থেকে শুনছি, আই ডোন্ট নো, আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, যে রেড ইন্ডিয়ানরা, ওরা না, কেশ না, এটা অন্য কারো থেকে, রেড ইন্ডিয়ানরা যখন আর কি বৃষ্টি হবে, মানে বৃষ্টির দরকার হয় ওদের, তো ওদের যে প্রিস্ট থাকে, ও আর কি মাটির মধ্যে পা রেখে আর কি নাচতে থাকে, ও থিঙ্ক করতে থাকে নাকি যে বৃষ্টি হইতেছে, বৃষ্টি হয়ে মাটিটা ভিজে গেল, ওখানে কাদা আছে, তো কাদার মধ্যে পা আর কি ও ই করতেছে, পা জাম্প করতেছে আর কি, কাদাটা ফিল করতেছে, তার মানে অলরেডি ইভেন্ট হয়ে গেছে। তখন এরকম করতে থাকলে তারপর অটোমেটিকলি নাকি বৃষ্টি নেমে আসে। তো আমাদেরও ঠিক সেম ওয়েতে আর কি চিন্তা করতে হবে, যে আমাদের সবকিছু আমরা পেয়ে গেছি, আমরা হ্যাপি আছি, আমরা আমাদের যা যা ড্রিম ছিল সব এখন হয়ে গেছে, আমরা ওই ড্রিমের ভিতরে আছি, হ্যাপিনেস এর ভিতরে আছি। আচ্ছা, ইচ্ছাটা এত বেশি শক্তিশালী হবে যে আমি আমি ভাববো যে এটা হয়ে গেছে, এবং এটার জন্য হচ্ছে আমার অ্যাচিভমেন্টের জন্য একটা ভালো ফিলিংসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা জিনিস, হয়ে গেছে যে ফিলিংটা বেশি স্ট্রং হয় তুমি যদি হচ্ছে কর প্রেজেন্ট। এই যে আমাদের কি বলে ইসলাম ধর্মে একটা শব্দ আছে না, হযরত অথবা হযরত, হাজির, হযরত, হযরত মানে প্রেজেন্ট, প্রেজেন্স মানে প্রেজেন্ট, এবং এটা হচ্ছে প্রেজেন্স হচ্ছে হযরত, হযরতের সবচেয়ে সহজ মানে হচ্ছে চিরদিনের এই এই যে প্রেজেন্ট থাকা, তুমি যখনই তোমার হচ্ছে প্রেজেন্টের স্কোপটা যেকোনো লেভেলে করতে পারো। এখন যদি তুমি হচ্ছে অতীতে যত পিছিয়ে যাও না কেন, ভবিষ্যতে যত আগে যাও, তুমি যদি পুরাটাই তোমার প্রেজেন্টে আনতে পারো, তার মানে তোমার হচ্ছে ইউনিভার্সে জিরো টাইম ট্রাভেল করতে পারো। এই যে এই এটাই হচ্ছে হযরতের আসল মানে, অথবা হযরতের আসল মানে।
আমরা বলি না হযরত মুহাম্মদ অথবা নবীদেরকে বলি না এই নামে ডাক, এইটাই হচ্ছে হযরতের ওয়ার্ডটার হচ্ছে আসল ইয়েটা তাৎপর্য। এটা হচ্ছে টাইমকে ইয়ে করে নিয়তটাকে, মানে নিয়তটাকে কি কি বলে দিলাম এটা না একটা শব্দ আছে বাংলায়, কায়েম করা হয়, কায়েম করা। এই কায়েম করাটা মানে তুমি এটা মানে এটা হচ্ছে মানে কি এটা এটা সবসময়ের জন্য কোনো ইয়ে নাই, এর মধ্যে এটা হবে এইগুলো না, একেবারে ফিক্স হয়ে গেছে, হয়ে তোমার এখানে আসে আর কোথাও যায়, তোমার তোমার মধ্যে আছে এবং এখানে একভাবে বলা, একভাবে আমি একভাবে বলতেছি, এটা তো মনে হয় ক্লিয়ার হওয়ার কথা, কিন্তু অন্য কেউ অন্যভাবে বলতে পারে, কিন্তু এই জিনিসটা প্রায় তেমন কঠিন। হ্যাঁ আমরা আমি ওই পরিবেশের ভিতরে আছি, হ্যাপিনেস এর ভিতরে আছি, ডুবে আছি, হ্যাঁ উপস্থিত আছি, রাইট। সেলিনা এটা তো খুব দরকার, যেরকম সাথী বললো না যে আমি নিয়তটা করলাম, এটা তখন তুমি যেটা বললে যে নিয়তটা যখন এনলাইটেন হলো চারিদিকে ছড়ালো, আর তুমি বললে আমার সব ইচ্ছা পুরো হয়ে গেছে, তার মানে তুমি সশরীর সম্পূর্ণ আছো, তখন সাথী তুমি এই বিষটা সেলিনা তুমি এই এই দোয়াটা করতে পারো, দুইটা যে আমি স্বতন্ত্র ভাবে, যেমন আমরা রিপিট করি, আই গিভ ফ্রিলি ফ্রম মাই সোল, আমি স্বতন্ত্র ভাবে আমার আত্মার থেকে তোমাকে দিচ্ছি, তোমার যা চাই নাও, আমি হাজির আছি, বলেন না যেরকম মাশফিক বললো হাজির হওয়া, আমি উপস্থিত হাজির আছি, তো তখন পুরো পৃথিবীটা একটা তোমার শরীরের সাথে তুমি একটা অর্গানিজম হয়ে গেলে পুরো, আর তোমার যা দরকার ওদের যা দরকার ও তোমার থেকে নেবে, মানে করো ভালোরা ভালোটা নেবে আর যারা নিতে পার, যারা চোরামি করবে তারা চলে যাবে, নিতে পারবে না, কেন কি তুমি ওই জিনিসটাকে ওইভাবেই ফ্রুটফুল করেছো, ওই ওই তুমি যে তোমার যে জিনিসটা জুটেছ ওর মধ্যে এই সবই আছে, প্রেম ভালোবাসা দেওয়া লোকের জন্যে দয়া, তো দ্বারা দয়াহীন তারা কিছু নিতে পারবে না, এর জন্যে যখন তুমি এটা বলবে তখন যারা যাদের দরকার তোমার থেকে তোমার কাছে যা আছে তারা সেটাই শুধু নিতে পারবে, তো ওই সাথী নিয়ত করলো, ওই নিয়তটা করা তারপরে ওটাকে বাড়ানো ওই আলো দিয়ে, তারপরে এই এইটা এটা এটা যে তুমি বলে না আমার সব ইচ্ছা পুরো হয়ে গেছে, তার মানে তুমি খুশি আছো, তুমি পিসফুল আছো, তুমি খুব ভালো আছো, তার মানে তুমি গিভিং এর জন্য রেডি, তখন তোমার ওই নলেজটা আছে, তখন তোমার থেকে কেউ নিতে পারে যারা চায় আর কি, যেরকম জিনিসটা তোমার কাছে ওই লেভেলের মধ্যে তোমার কাছে যা আছে এই আর এটা আমি বলতে চাই, ঠিক আছে স্যার? হ্যাঁ হ্যাপিনেস, তারপরে নলেজ যা বলো সব তো আমাদের ভিতরেই আছে, কিন্তু আমি ফিল, হ্যাঁ আমি ফিল করি আমি সবকিছু হোল্ড করতেছি, আমি সবকিছুর মধ্যে ডুবে আছি, আমার কিন্তু কোনো চাওয়া নাই, আমি কিন্তু চাই না কোনো কিছু, জাস্ট আমি একটা মানে ভালো ফিলিংস এর ভিতরে থাকি, তো সবকিছুর সাথে একাকার হয়ে গেছে, আমি যে মানুষ, আমি যে সেলিনা বা আমি যে কেউ, আমি কিন্তু স্পেসিফিক্যালি আমাকে সেপারেট করি না কোনো কিছু থেকে, বাহ আমি পার্ট অফ এভরিথিং, খুব সুন্দর, এটাই এটাই হওয়া দরকার, এটাই তো ওই 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 জিনিস ওই লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, এখন আমি যদি মনে করো একটা এমন বিং আমি তোমার শরীরে একটা অংশ আর আমি তুমি বলছো আমি দিচ্ছি, তো আমি তোমার এই সুন্দর জিনিসটা আমি নেব, আমি বলে আমিও সেলেনার মতন হতে চাই, আমি তোমার মতন সেলেনা, কিন্তু একটা অন্য লোক এসে বলল এটা আবার কি তোমার কাছে, তো আমার মতো আমার জন্য দেওয়ার কিছুই নেই, কোনো ফিজিক্যাল জিনিস আছে, তখন তুমি বললে নেই, তো নট টেকেন, কিন্তু আমি নিলাম আরেকজন নিতে পারলো না, এরমটা এরম করে ওই বিষটা হবে আর কি, নিয়তটা যেরকম সাথী বললে না নিয়ত করলে এরম, আহা যদি এই ঝড়টা কত বড় ঝড় ছিল, এটা আমফান ঝড় বিরাট বড় ঝড়, আমরা যখন এটাকে মানে স্যাটেলাইট ইমেজ যা দেখছিলাম তখন ভাবছিলাম বোধ হয় আমাদের এখানেও সাংঘাতিক সব উড়ে যাবে, কিন্তু এটা কিছু জায়গায় সাংঘাতিক অবস্থা করেছে, কিন্তু অনেক জায়গার থেকে না করে যেরকম ভাবছিলাম সেরকম না করে বেরিয়ে গেছে, তো হয়তো তোমার নিয়তটা এই ফিল্ডটাকে ক্রিয়েট করেছে কি, কেন কি তুমি সর্বস্ব নিয়ে চলছো আমাদেরও নিয়ে আমি তোমাদের নিয়ে, তো এই জিনিসটার এফেক্টটা কমে গেছে, এরকম কত তুফানের এফেক্ট কমেছে, কত
ইভেন এই এই যে করোনা ভাইরাস নিয়ে যে গ্লোবাল ইম্প্যাক্টটা হচ্ছে, এটাও তো এটার এটার একটা ফলাফল হচ্ছে। মানে যদি হচ্ছে তো তার ফলে লোকেরা কি নিচ্ছে, এই সিচুয়েশনটার কি কন্ডিশনটা ভাবছে, তো এই জিনিসটা প্রত্যেকটা জিনিস অ্যালাইনমেন্টের হচ্ছে। মানে একটা একটা অন্য লোক কি ভাবছে, একটা আমি কি ভাবছি, একটা আরেকটা লোক কি ভাবছে, একটা মামুন গেল একটা স্টোরে, ও আসলো, ও কিছু ভেবে আসলো না কিছু ভাবলোই না, এরকম একটা পরিস্থিতি, একটা সুন্দর পরিস্থিতি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এইটাই আমি বলতে চাই, এটাই না না এটাই বলতে চাই। একটা বলের মতো জিনিস তৈরি হচ্ছে, তো এই যে এখানে একটা আমি শব্দ ব্যবহার করছি তৈরি হচ্ছে অথবা আমরা সৃষ্টি করতেছি, তো সৃষ্টি করা, সৃষ্টি করা কখন হয়, যখন আমরা কতগুলো জিনিস একসাথে করে কোনো কিছু সুন্দর করে বানাই, ঠিক না? এই যে সুন্দর করে বানানোর, এগুলো জিনিসপত্র একসাথে করা হচ্ছে এবং সুন্দর করে বানানো হচ্ছে, যত্ন সহকারে বানানো হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের এই বল। এখন যারা যারা হচ্ছে এই যে জিনিসপত্র তৈরি করা অথবা গঠন করার দিকে যাদের নজর, তারা আসলে এই প্লাজমা তৈরি করছে, একভাবে বলা যায় এই বলটা তৈরি। আর যারা বিভেদ তৈরি করে তারা কি করে, বিভেদ যারা তৈরি করতেছে তারা ফিল গুলোকে আলাদা করতেছে, ঠিক না, আলাদা ভেঙে ফেলতেছে, ছড়ায় ফেলতেছে। তারা যেহেতু এই কাজটা করতেছে, একইভাবে তারা নিজেদেরকেও তাই করতেছে, কারণ তারাই এটাই তাদের নিয়ম। সুতরাং এই যে যারা এত অনেক অবিচার অনাচার করে, তাদের ফিলটা হয় কি, এই যে আমরা যেমন ভাইরাসের উদাহরণটাই একটা সুন্দর উদাহরণ আমাদের, আমাদের এই যে গ্যাংসটা কিভাবে কাজ করে, ভাইরাসের ফিলটাকে কমায় আমাদের শরীরের লেভেলের ফিল্ডের কাছাকাছি নিয়ে আসে, ভাগ করে, তারপরে ওই ফিল্ডটা আমাদের শরীরে শরীরেই দেওয়া হয় গঠন পুনর্গঠনের জন্য। তার মানে কি, এই যে বিভেদ মানে কি আলাদা হয়ে যাচ্ছে ফিল, সেই আলাদা ফিলটাকে ব্যবহার করে গঠন করা, এই যে এরকম আলাদা সবসময় হচ্ছে, এরকম ফিল একটা অপরের থেকে দূরে সরে যাচ্ছে অথবা ভেঙে যাচ্ছে। এবং যারা করে এখন অনেকেই করতেছে, যেমন এই যে করোনা ভাইরাসের ক্ষেত্রে পৃথিবীতে বিভিন্ন যারা যেসব ক্রিমিনালরা আছে তারা করতেছে এখন, তারা তারা করতেছে এই যে তারা যে সবকিছু ভেঙে চলে ফেলতেছে, এটা খারাপ কিছু না। আমরা যারা পুনর্গঠন করতেছি তাদের জন্য এগুলো দরকার, না হলে তুমি কি এই ফিল গুলো দিয়েই তো আবার পুনর্গঠন। সুতরাং এটা হচ্ছে সৃষ্টির, একভাবে বলা যায় সৃষ্টির কি বলে ঐক্যতা, ইউনিটি। এই যে ভাঙা গড়ার খেলা যে হচ্ছে, এখন যারা গড়তেছে তারা ভাঙতেছে, কিন্তু ভাঙা ঠিকই হচ্ছে, এবং এমন একটা পর্যায়ে আসা সম্ভব যেখানে ভাঙাটা আর নাই, সবই গড়া হচ্ছে। কারণ হচ্ছে তখন হচ্ছে এই, এবং এটা বিভিন্ন পর্যায়ে হতে পারে, একটা যেমন গ্রহের ক্ষেত্রে হতে পারে, সোলার সিস্টেমের ক্ষেত্রে হতে পারে, তারপরে এর উপরে গ্যালাক্সি ইত্যাদি। এবং এই ব্যাপারে আমি আজকে অতটা বলবো না, কিন্তু কেশ অনেক কিছু বলছে গত নবাসিকা ওয়ার্কশপে, কিভাবে কি বলে হচ্ছে ফিল সূর্য থেকে বেরিয়ে বাইরে আসে, বাইরে এসে কিছু কিছু বাইরে চলে যায় অন্যান্য আশেপাশের অন্যান্য সোলার সিস্টেম জাতীয় অথবা তারা জাতীয় জিনিসের জন্য তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর অনেকগুলো ফেরত আসে। এই ফিডব্যাক আমরা যে কথাটা প্রথম দিকে শুরু করি, ফেরত আসে আবার শুরু হয়। যেমন পৃথিবী
গঠন হয়েছে এক পর্যায়ে, তারপর আস্তে আস্তে আবার সূর্যের কাছে ফেরত আসতেছে। এই যে বৃষ্টি পড়ার মতোই মেঘ হয়ে উড়ে যায় বা উপরে কিছু কিছু মেঘের থেকে ফিল আশেপাশের পরিস্থিতির সাথে কাজ করে, তারপরে মেঘ আবার বৃষ্টি হয়ে আমাদের কি বলে নদী তৈরি করে এবং ফসল ইত্যাদি হয়। তো এই যে ফিল্ডের যে ফিল গঠন তখনই হয় যখন ফিল্ডটা ফেরত আসে, আর যখন ফিল্ডটা ছড়ায় যায় তখন হচ্ছে আস্তে আস্তে ভাঙতে শুরু করে। তো আমরা যখন ফিল্ড আলাদা করি, ফিল্ড আলাদা খারাপ কিছু না, কিন্তু একদিক দিয়ে ফিল যখন আলাদা করা হয় তার মানে কি আমরা কোনো কিছু এটা একসাথে ধরে রাখতে পারতেছি, অথবা এরা যারা এটার সাথে যাদের সমন্বয় তারা সেগুলো ভেঙে থাকে, আর যারা ওই ভাঙা ফিল গুলো দিয়ে আবার পুনরায় অন্য কিছু গঠন করা। এখন এক পর্যায়ে যদি আমরা ভাঙার দিকে নজর দিই, যেমন আমাদের যেটা বলা যেতে পারে আমাদের এখন করোনা ভাইরাসে যারা মারা যাচ্ছে, হ্যাঁ ওই পর্যায়ে দেখলে আমাদের খারাপ, কিন্তু একইভাবে তো যুদ্ধ বন্ধ হয়ে গেছে, ড্রাগ ডিলিং বন্ধ হয়ে গেছে, লোকজন পাচার বন্ধ হয়ে গেছে, এগুলো তো দেখতে হবে, কিন্তু এটা অন্য অন্য পর্যায়ে। আমাদের একজন মানুষের জীবনের অভিজ্ঞতার পর্যায়ে লোকজন মারা যাচ্ছে আতঙ্কিত, কিন্তু আমরা যখন পুরো সমাজের পরিবেশে আসি, পর পর্যায়ে আসি, তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো সেখানে আমরা অনেক 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 যেসব ফিল্ডের দরকার নেই সেগুলো ভেঙে যাচ্ছে অথবা আলাদা হয়ে যাচ্ছে। এই যে এখন এখন একভাবে বললে পারে, হ্যাঁ আমরা কি আমাদেরকে এই যে আমাদের প্রতিবেশীরা দিয়ে আত্মীয় স্বজনেরা যারা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে তার জন্য আমাদের খারাপ লাগে, অবশ্যই, কিন্তু আমাদের আমরা তখনই পুনর্গঠন করতে পারি বড়ভাবে, অথবা যেটাকে বলে হচ্ছে আমাদের প্রতিবেশী ইউনিভার্সাল কমিউনিটির সাথে যখন যোগাযোগ করতে ওই পর্যায়ে আসতে চাই, তখন ওই ওই পর্যায়ে আমাদেরকে দেখার যে ক্ষমতা সেটা অর্জন করতে হবে। আমি এই যে ছোটটা একটা উদাহরণ দিলাম, এটাতে আমি বলতেছি না যে আমাদেরকে যে আমাদের হচ্ছে আমাদের যে দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকে আমাদের বিচ্ছিন্ন হওয়ার জন্য না, এটা আমাদের অংশই, কিন্তু আমাদের আমাদের ওটা একটা একটা অংশ, আরো অনেক অংশ আছে, এবং এই ভয়ের মাধ্যমে আমাদেরকে এই একটা অংশেই রাখা হয়েছে, আমাদের উপরের গুলো দেখতে দেওয়া, কিন্তু আমাদের এখন দেখার সুযোগ হয়েছে প্লাজমা বিজ্ঞানের পরে, আবার আমরা সহজে বুঝতে পারছি অনেকগুলো। এই যে সুযোগ এবং আমাদের এই যে মানুষ আস্তে আস্তে এখন অন্য পর্যায়ে যাচ্ছে, আগে মানুষ যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে আর নাই, এই করোনা ভাইরাসের ফলে পুরো পর্যায়ে পরিবেশ বদলায় গেছে। এছাড়া কি হয়েছে, আমরা যখন বেশি ফিল্ড স্ট্রেংথে যাই তখন হচ্ছে স্পিড, যেমন হচ্ছে সূর্যের গতি কেউ সৌরজগতে একরকম, গ্যালাক্সির গতি তার চেয়ে অনেক বেশি, তো একভাবে আমাদের আমরা যে গতিতে এগোচ্ছিলাম এখন করোনা ভাইরাস হওয়ার ফলে আমরা অন্য গতিতে আগাচ্ছি, তার মানেটা কি আমরা অন্য একটা লেভেলে ফিল স্ট্রেংথ লেভেলে চলে গেছি। এটা আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে এই কারণে যে আমরা তো আগের দিনে অভ্যস্ত, অনেকে এখনো বলতেছে আমরা আবার কয়েকদিন পরে কয় মাস পরে নর্মাল হয়ে যাচ্ছি, কিন্তু আসলে আর নর্মাল হবে না, কারণ আমরা অন্য স্পিডে যাচ্ছি এখন, এবং এত তাড়াতাড়ি যাচ্ছি যে আমাদেরকে আমাদের সকলেই বুঝতে একটু হিমশিম খেতে হচ্ছে কম বেশি। তো এই স্পিড আমরা যত আমাদের যত আমাদের এই বোঝার পরিধি যত বাড়বে, যেটা আগে ছিল শুধু আমাদের কি বলে প্রতিবেশীদের সাথে, তারপর পাড়া, তারপর জর্জিয়া, তারপর পৃথিবী, আমি সেলিনার কথাগুলো আবার বললাম, এখন এই যে তার মানে শুধু ইয়েই না, আমাদের জায়গার পরিবেশে আমাদের আমাদের আমরা অল্প সময় অনেক কিছু বুঝতে পারি, যেহেতু আমাদের অনেক বড় পরিধিকে নিজেদের বোঝার আওত্তে আনতে হবে, সেহেতু আমাদের স্পিড সবকিছু বেড়ে গেছে। এখন আমাদের এই স্বীকৃতিটা আমাদের শেখার একটা অংশ, এবং এই স্বীকৃতিটা আমাদের আমাদের শুধু আমাদের
কি বলে আমাদের অগ্রগতিতেই সহায়তা করে না, আমাদের মনও ভালো করে। কারণ আমরা এখন বুঝি যে হ্যাঁ, যারা আমাদের এখান থেকে আমাদের জন্য এখান থেকে বিদায় নিচ্ছে, তারাও আমাদের কিছু বলে যাচ্ছে। তাদের তারা কি বলতেছে আমাদেরকে, তারা বলতেছে দেখো আমরা তো থাকতে পারলাম না, তোমরা ঠিক হও। আমরা এগুলো এগুলো এইসব ছোট 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 অনেক অনেক কি বলে শিক্ষা আমাদের রয়ে গেছে, যেগুলো আমরা যদি একটু নজর দেই তাহলে আমাদের মনও ভালো থাকে, আমরা যারা যাচ্ছে তাদেরকেও আমরা সম্মান প্রদর্শন করতে পারি। হ্যাঁ, তার জন্য হয়তো একটু খারাপ লাগতে পারে যে তাদের আমাদের অনেকদিন অভ্যাস, কিন্তু আমরা এখন বুঝতে পারছি যে হ্যাঁ, তাদের তারাও আমাদের এই যাত্রার যাত্রার পথে যাচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহই নাই। তাদের হ্যাঁ, তাদের তারা তাদের যাওয়ার দিক একরকম হতে পারে, কিন্তু তারা আমাদেরকে আমাদের 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 সহায়তা করতেছে অনেক। এই কৃতজ্ঞতা এবং সম্মান সকলের জন্যই, যত যখন আমরা আস্তে আস্তে এগুলো উপলব্ধি করতে পারি, তাহলে আমরা আমাদের প্রতিবেশী যারা এই অনেকগুলো পর্যায়ে নিজেদের ধারণার মধ্যে ধরে রাখতে পারে, আমরাও রাখতে পারি। এবং আমরা এই জন্যই এখন আমাদের প্রতিবেশীর সাথে দেখার কাছাকাছি এসে গেছি। আশা করি আমার বোঝাতে খুব একটা কষ্ট হয়নি, এটা তেমন কোনো কঠিন হওয়ার কথা না। কারো যদি কারো প্রশ্ন থাকে তার কমেন্ট। না, বুঝতে পেরেছি মশাই, খুব সুন্দর বলেছো। নিশ্চয়ই আমাদের ধারণ করার পাত্রটা অনেক বড় হয়ে গেছে। আমার এখন মনে হল, মনে আছে তোমার না? আমি এটা মনে, এটা তো জানি না, তবে আমি খুঁজ, এটা কি রবীন্দ্রসঙ্গীত? আমার তো তাই মনে পড়ে, এই পাত্রখানি যায় যদি বুঝাক ভেঙেছে। আচ্ছা, তাহলে আমি দেখব, আমার দেখতে হবে, দেখতে হবে। হ্যাঁ, তা তুমি যে সেলেনা, তুমি যে বললে না আমাদের পাত্রটা বড় হয়ে গেছে, নিশ্চয়ই খুব সুন্দর ভাবে বললে। কিন্তু জানো, আমি 7 বছর ধরে এই নলেজ সিকারে বসে আছি, তুমি যে এত সুন্দর ভাবে বললে, এত এত সিম্পল ভাবে বললে, যখন আমি করোনা ভাইরাসের ইম্প্যাক্টটা যখন প্রথমে হলো উহানে, আর যখন মাসায়া ওই ওয়ান কাপ ওয়ান লাইফ বানালো, আর একটা কেশে ফাউন্ডেশনের একটা নলেজ সিকারে বললো কি এরকম ভাবে লোক মারা যাচ্ছে, তখন আমার মধ্যে যে ফিয়ারটা ছিল সেটা কিরম কাজ করেছে। আমার মধ্যেও ছিল এটা, আমি সেটা জানতাম না। সে আমি লাফালাফি কি এই বানাই ওই বানাই, কোথা থেকে কি হবে, মানে আজকেই বোধহয় মরে যাবো এরম অবস্থা, আজকে বোধহয় আমার চোখা চোখে চোখ লাগলেই শেষ হয়ে যাবে। কিন্তু তখন আমার ভেতরের আত্মাটা বলল থামো, এত লাফালাফি করার দরকার নেই দেবী, থামো, তুমি জানো না ব্যাপারটা কি, শান্ত হও, শান্ত হয়ে বোঝার চেষ্টা করো। তারপরে যখন আমি শান্ত হলাম, তখন আমি বুঝলাম, আমারও আমার একটা একদম চরম অবস্থায় চলে এসেছিলাম। মানে এই ফিজিক্যালিটিটা এমন যে, যেটা মশফেক বললো না কি, ওই জিনিসটা টানার চেষ্টা করে, তখন ওটাকে আমরা ভেঙে দিই বা ওটা ভেঙে যায়, তখন আবার আমার ওটা থেকে বেরিয়ে আসি। তো এরকম আমার অবস্থা এরকম হয়েছিল আমারও, যে যা কিন্তু আমি কিন্তু জানতাম জিনিসটা কি, কিন্তু আমার পরতের পর পরতের ভেতর একটা বোধহয় ভয়টা ছিল কোথাও, তখন সেটা বেরোলো। আর যখন আমি প্লাজমা নেওয়া শুরু, যে ওয়াটার নেওয়া শুরু করলাম, পানিটা নেওয়া শুরু করলাম, তখন আমার শরীর রীতিমতো কাঁপতে আরম্ভ করলো, মানে ব্যালেন্স হারিয়ে যাবো এরকম অবস্থা। তখন আমি নিজেকে শান্ত রাখলাম, আস্তে আস্তে ওই কাঁপনটা বন্ধ হয়ে গেল, তখন আমি বুঝলাম কি ব্যাপারটা কি, কি এটা কিভাবে করোনা ভাইরাস আমাদের শক্তিশালী করছে, তাই না সেটা? হ্যাঁ, সেই সাথী একেবারে ঠিক। আমাদের এই যে বর্ষমিক বললো না, এই জিনিসগুলো আমাদের আরো কনস্ট্রাকটিভ বানিয়েছে, বুঝলি? আমরা এখন অনেক 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 আমাদের সাহস অনেক বাড়ছে, এখন অনেক বেড়েছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, 100 বার, এটাই আমি বলতে চাই। প্রতিবেশী সেটা বুঝলেই হতো,
বুঝবে 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 হ্যাঁ বুঝবে ও কি হয় জানো তো এই হ্যাঁ হ্যালো বলো 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 এই কি হয় জানো তো বলি আমি যে যে ইলুশনটার মধ্যে যে জিনিসগুলো রটিয়েছে এলিয়েন এই নানা রকমের এটা যে আমাদের আদি আদি পুরুষদের কাজ এনশিয়েন্ট নলেজ যেটা সবসময় আমাদের ভেতরে আত্মার আত্মাটা সবসময় ছিল আমরা হয়তো চেহারা আমরা হয়তো ফিজিক্যালিটিতে এসেছি এইটা লোকে মানতে চায় না মন্ত্র পড়তে যাবে কিন্তু মানতে যাবে না আত্মার ব্যাপারে জানে কিন্তু জানতে যাবে না এরকম অদ্ভুত ব্যাপারের একটা জিনিস ছড়িয়ে আছে যদি আমি আমার পর্যায়ের দিকে দেখি আমি আমাদের আশেপাশে বা ইন্ডিয়ার কথাই বলছি কি লেয়ার বাই লেয়ার একটা ভীতু ভবিষ্যৎ গড়ে রেখেছে এরা যার মধ্যে প্রাণের কোনো জায়গা নেই একটা হস্টাইল সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে যদি এরা এরকম ভাবেই চলে তাহলে কেন কি একটা একটা লেয়ারকে তুমি বোঝালে আরেকটা লেয়ার কোথায় গেল ওটা তো বেরিয়ে গেল তখন ওই লেয়ারটাকে খোঁজো মানে এটা বড় কঠিন যেরকম মশফিক শুরুতে বললো না আমরা উপস্থিত হাজির এই নাও কি জানতে চাও বললাম এরপরে তোমরা কোনো প্রশ্ন করবে না বানাও চেষ্টা করো ক্রিয়েট করো এই 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 ব্যাপার ইনফরমেশন আছে এখন আমরা এই পর্যায়ে চলে এসেছি এই মানে এটাই বলতে চাই ফিয়ার যেটা সেটা কোথাও না কোথাও আমার মধ্যেও একবার লুকিয়ে ছিল তার জন্য এই অবস্থা আমার আমার শরীরের সাথেও হলো তো এই জিনিসটা এই থট প্রসেস গুলো যাওয়া খুব দরকার যেটা আমাদের এখানে খুবই কঠিন হচ্ছে কেন কি যা অবস্থা আমি আশেপাশে দেখি সেটা দিয়ে আমার কোনো ওই ভাঙনি ব্যাপারটা মনে হয় ভূতের ভবিষ্যৎ হয় না ওরম টাইপের একটা ইয়ে ওই আশেপাশে ভূত আর তাদের ভবিষ্যৎ আর প্রাণ প্রাণহীন সব ম্যাক্সিমাম কিন্তু ওই রজনীগন্ধার সুগন্ধ কিরম করে পাবে ওই রজনীগন্ধা ফুটেছে সুগন্ধ পেলে সেটা তুমি আর আমি পেলে ওরা পেলো না এই একটা জিনিস আমি বলতে চাই যে এই কনসিয়াসটা আমাদের মধ্যে এসে গেছে যদি কেউ প্রশ্ন করে আমরা আমি তুমি আমরা বলতে পারি এই জিনিসটা আজকে এই জিনিসটা আমাদের মধ্যে এসেছে তোমার কাছ থেকে গন্ধরা পাবে এই শ্বেতা তোমার কাছ থেকে গন্ধরা পাবে হ্যাঁ আর তোমার কাছ থেকে আমি পেলাম সেলেনার কাছ থেকে আমি পেলাম কি সুন্দরভাবে তোমরা বললে এই যে সিম্পলিসিটিটা এটা যে যখন আভাস হয় ভেতর থেকে হৃদয় থেকে আভাস হয় তখন মনে হয় এত চেষ্টা করা তো দরকারই ছিল না এটা তো কত সোজা এরকম একটা ভাবনা ভেতরে জাগে আর কি এই এই আমি বলতে চাচ্ছিলাম আর কারো কিছু বলার আছে নাকি মানে কতক্ষণ হলো মিটিং সোয়া আটটা বাজে আচ্ছা আমি সময় লাভ দিয়ে এসছি আমি সময় লাভ দিয়ে এসছি এখন আর সময়ের অত চিন্তা করে লাভ নাই আমরা সকলেই লকডাউন ওই আমি বলছি খবরের কাগজে সবকিছু আর নোংরামো আছে মানে আজকে ট্রেন চলবে কালকে হবে না আজকে বাস চলবে কালকে ট্যাক্সি চলবে এইসবই খবর আছে আবার আবার একটা আমাদের রেলমন্ত্রী উড্ডয়ন মন্ত্রী যারা অ্যারোনটিক্যাল মন্ত্রী আছে সে যেরকম মানে এই অ্যারোনটিক্স গুলো দেখে এর এরোপ্লেন বা প্লেনের ব্যবস্থা ও বললো যে প্লেনের বুকিং হচ্ছে কিন্তু প্লেনের ভেতরে কি হবে তুমি টিকিট নিলে তুমি প্লেনের ভেতরে কি করে বসবে তিনজন একসাথে তো এরকম ম্যানিপুলেটেড ওয়ার্ডস
এখন কি বলে প্লেনের উপরে বসায়, আমাদের যেমন বাস বাস ট্রাক বাস ট্রেনের উপরে বসায় ট্রেনের উপরে বসায় যাতে যেতে হবে, নানা জায়গা থেকে বুক হচ্ছে, লাখো লাখো টাকার বুকিং হচ্ছে, পরে বোঝা গেল কিছুই গেল না, মানে লোকেরা ওই ভিজের মতন ভাসে, ওই গঙ্গার উপর যে নোংরা ভাসে না ওগুলো ভাসছে, কিন্তু লোকেরা এটাও বুঝতে পারছে যে এটা পেইড ইনফরমেশন, মানে ছবিতে আসছে যে এরকম অবস্থা হচ্ছে বিরাট সাংঘাতিক, আর হচ্ছে কিন্তু কিছুই না, আমরা যে লেভেলে আছি সেই লেভেলে কিচ্ছু হচ্ছে না, লোকে ঘরে লকডাউন রয়েছে, জিনিসপত্র কঠিন ভাবে পাওয়া যাচ্ছে, তাড়াতাড়ি জিনিস নিতে হচ্ছে, পুলিশ লাগিয়ে রেখেছে, আর এটাও বোঝা যাচ্ছে কিছু একটা পাওয়ার, একটা সেন্ট্রাল পাওয়ার, একটা এমন পাওয়ার কাজ করছে যেতে অবভিয়াসলি নোংরা বিজনেস, নোংরা জিনিস, ডার্টি জিনিস আর হচ্ছে না। এটা তো 100 বার আমি বলতে পারবো যে অনেকের রিডের হাড্ডি ভাঙা হয়ে গেছে, ওরা সিধা সিধে ভাবে দাঁড়াতে পারবে না এই এই জীবনে, তো আর পারবে না। হ্যাঁ, ওরা যেটা বললো না ক্যারোলাইনে যদি স্পেসশিপটা দেখাচ্ছিল যে ওই আত্মারা যাচ্ছে, যখন ওরা আত্মার পর্যায়ে যায় তখন ওদের জন্য আমি রেসপেক্ট করি কি হ্যাঁ ঠিক আছে, তোমরা কমসে কম সারেন্ডার তো করেছো, ঠিক আছে যাও, তোমাদের জন্যে আমি দোয়া করি। এই একটা জিনিস আর কি, যেরকম বিল গেটস, এখন আমরা আমি আমি আমার হৃদয় আমার আত্মার পর্যায়ে ওকে কিছুতেই ভেতরে আসতে দিতে পারছি না, আমি চাই ও চলে যা, কেন কি ও কিছুতেই সারেন্ডার করছে না, এই পৃথিবী ছাড়ুক, কিন্তু যখন ওই ফিজিক্যালিটিটা ছাড়বে তখন ওর সোলটা ফ্রি হবে, ও ফ্রি হয়ে আবার ফেরত চলে যাবে আবার নতুনভাবে আসতে। তো এইটাই আমি উইশ করি কি এত জ্বালা যন্ত্রণা না ভোগ করে যদি সারেন্ডার করে তার বেশি ভালো হয় আর কি, নিজেও ভোগ করছে অন্যকেও ভোগাচ্ছে। তো এইটা এটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস আমার জন্য। এরকম নানা রকম আমাদের এখানে প্রাইম মিনিস্টার মোদি বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা যত নেতা বলো, গুরু গুরুদেব চারুদেব চেলা চামুন্ডা যাদের নাম নাও, তাদের তাদের আর আস্তে আস্তে ওরা ইনভিজিবল হয়ে যাচ্ছে, তার মানে তারা কোথায় যাচ্ছে, তার মানে কিছু একটা ঘটনা হচ্ছে যেটা ওদের পাওয়ারটা নিয়ে নিচ্ছে আর কি, কেন কি ওরা কিছুতেই মানছে না, ওরা এটা ওদের গিল্ট ওদের ইয়েটা মানছে না, আর প্রতারিত করার এখনো চেষ্টা করছে, যাওয়ার সময়ও চেষ্টা করছে। তো এটা আমাদের ইন্ডিয়াতে হচ্ছে, ওই গঙ্গার উপরে নোংরা ভাসে ওরকম টাইপের ভাসানো এখনো চলছে, আর লোকে ওই নোংরা গুলো বেশি দেখছে নাকি গঙ্গাটা কোথা থেকে বেরোচ্ছে সেটা দেখছে। তো ইন্ডিয়ার অবস্থা বিশেষ ভালো না, মানে অ্যাওয়েকেনিংটা খুবই কম, ডার্কনেসটা বেশি, আর এটা এটা একটা বিস্ফোরণের মতন হবে, একটা হস্টাইল সিচুয়েশনে পাবে লোকে নিজেকে যদি এই জিনিসটা থেকে রিলিফ না পায় আর অ্যাওয়েকেন না হয়। আর আমরা চাই যে বেশি থেকে বেশি, আমরা ইন্ডিয়াতে আমি আর কেতনি আছি খুব কম, আমি যাদের যাদের বলেছি তারা কোনো রকমের ইন্টারেস্ট দেখায়নি, শুধু ওরা চায় জিনিস, হ্যাঁ ঠিক আছে দিও, কিন্তু তোমরা কি নিতে চাও? যেরকম আমরা যদি যদি সাথী বলে কি হ্যাঁ আমি তুমি শেখালে ওই বউটাকে, ও শিখলো, ও আবার ওটাকে ফলাফল করলো, এরম এরম আমাদের লোক চাই যারা ওই লেভেলে তোমাকে বলবে দিদি দিদি আমাকে কি তুমি শেখাবে, এর থেকে সুন্দর আর কি হবে। আমি যে আমার আমাদের ঘরে যে কাজ করতো যে বউটাকে দিয়েছি সে কিন্তু আমাকে বলেনি শেখানো, কিন্তু আমি ওকে দিয়েছি, ও এটাকে এটা এটা রিসিভ করে আমাকে বলে আমাকে ভালোবাসা দিয়েছে কি ঠিক আছে তুমি দিয়েছো। কিন্তু অনেকেরা আছে যাদের আমি ভালোবাসা দিয়ে বুঝিয়েছি কিন্তু তারা আর আমাকে ফেরত জবাব দেয়নি, ওরা এরকম ফিজিক্যালিটিতে ফেসে আছে। তো এই আমাদের ইন্ডিয়ার খারাপই অবস্থা বলতে পারো, ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন তো হচ্ছেই, ইমোশনাল ব্রেকডাউন হচ্ছে লোকের, কেন কি লোকে ঠিক মতন নলেজ বা জ্ঞান পাচ্ছে না, আর এখনো মিডিয়া খুবই করাপ্ট ভাবে তৈরি হচ্ছে আর নানা রকমের ইম্পোজ করছে জিনিস যেটাতে লোক আবার ফেসে যাচ্ছে। এই আমি বলতে চাই, ইন্ডিয়া 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 যেরকম ইন্ডিয়ার অবস্থা এরকম আগে আগের মতন থাকবে কিনা আমার আমার আমি মনে হয় না ইন্ডিয়া এরকম থাকতে পারবে আর কোনোদিন, আর লোকে বুঝতে পারবে আমরা আসলে কে, মানে বেসিক্যালি আমরা কে, আমরা কোথা থেকে এসেছি আর আমরা কোথায় যাব, এই আর কি, এই বলতে চাই আমি ইন্ডিয়ার ব্যাপারে।
হ্যালো, হ্যাঁ, তো একটা জিনিস আমাদের, এটা হচ্ছে তোমার কি বলে, আমাদের কিছু আমাদের কি বলে, আচ্ছা কি বলে, এমনি তো হিন্দি টিচিং এর খুব একটা তোদের কাছে কোনো খবর, তুমিও পাও নাই, আমিও পাইনি কোনো খবর, না পাইনি পাইনি, একটু যোগাযোগ করো তো দেখি কি হয়। কারণ আমাদের হিন্দি টিচিংটা শুরু করতে পারলে, আমি যদি পার্টিসিপেট করি, যদি আমি হিন্দি বলি না, তুমি ট্রান্সলেট করতে পারো, এবং কাছাকাছি তো অনেকেই বুঝতে, খুব একটা অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, আমি ভাবছি যে আমাদের এই ইউনিভার্সাল এই যে প্রেজেন্টেশন গুলো শেষ হওয়ার পরে আমি কেতনকে বলবো যে মানে করো ওদের ওর গ্রুপে, আমি আমার গ্রুপে যদি কেউ আসতে চায় ইনভাইট করব কি KFSSI হিন্দিতে আসতে, তাহলে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। কেউ যোগাযোগ করেন নাই তোমাদের সাথে, তোমাকে অথবা কেতনের সাথে? না না মুশফিক, আমাদের এখানে কেউ যোগাযোগ করে না। আমি এই কালকে আমি একজনকে পাঠিয়েছি, খুব তাড়াহুড়ো করে আমাকে বললো, দিদি তুমি আমাকে পাঠিয়ে দাও, আমার মার হাঁটুতে ব্যথা, আমি তোমাকে 3 বার ফোন করেছি, জানতে চাই কিরম ভাবে তৈরি হয়। যখন আমি ওকে পাঠালাম কি এই ভাইরাসটা কি, প্লাজমা টিচিংটা কি, ওয়ান কাপ ওয়ান লাইফ কিরম করবে না, ও আমাকে একটা জবাব দিল না। আরো বেশ শিক্ষিত ছেলে, মানে এরকম টাইপের অবস্থা আমাদের এখানে আছে। তবে আমি আশা করি মশফে, এই যে এই প্রেজেন্টেশন গুলোর পরে কেতন, আমি তুমি আমরা মিলে একটা ডিসকাশন করতে পারি কি আমরা কাকে, যেরকম দু একটা ছেলে আছে, মেয়ে আছে কেতনের চেনাশোনা যারা আসতে পারে ইয়েতে, আমি আমি আবার ইনভাইট করব লোককে কি, যদি জানতে চাও তাহলে KFSI হিন্দি নলেজ সিকার আসতে পারো, এরকম একটা আমরা ইয়ে তৈরি করতে পারি আগে গিয়ে, মানে আশা করি আমি। ইন্ডিয়ার অবস্থা বিশেষ ভালো না, লোকেরা লোকেরা ওই পর্যায়ে খুব ডিপ ডিপ মানে খুব ইনডেপথ লোকেদের মধ্যে একটা এমন জিনিস বসা যেটাকে আমি এক্সপ্লেইন ওয়ার্ডসে করতে পারবো না কি কিরম ভাবে আমি কি করে বলবো। ওরা কিছুর থেকে মুক্তি পাবে, রিলিজন থেকে, ক্লাসিফিকেশন থেকে, জাতবাদীর থেকে, হিন্দুবাদীর থেকে, কিছুর থেকে পাবে, তো বড় কঠিন এদের রিয়েলাইজ করা, ওয়াননেসের একাকি রিয়েলাইজ করাটা বড় কঠিন। আর আমাদের এখানে নেতারা গুরুরা সারাদিন চিল্লাচ্ছে, এই তো আমাদের 36 কোটি দেবতা আমাদের বাঁচিয়ে নেবে, তো এই এই জিনিসগুলো দিয়ে এদের এদের উপরে আসা বড় মুশকিল। তবে আমরা চেষ্টা করব এইরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার, আমি আমি কেতানের সাথে কথা বলবো, আমি তোমাকে জানাবো যদি এরকম কেউ থাকে তাহলে কি করে আমরা, আমি থাকবো, কারণ যদিও আমি পুরোপুরি হিন্দি টিন্দি হিন্দি জানি না, তবে আমি বুঝতে তো অসুবিধা হওয়ার কথা না খুব একটা। হ্যাঁ হ্যাঁ, আমি তুমি যা বলবে আমি ট্রান্সলেট করে দিতে পারবো, হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ আর কিছু কিছু আমরা ইংলিশেও বলতে পারি এমনকি। হ্যাঁ 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 নিশ্চয়ই, সেটাও কথা, সেটা একটা উপায়। কিন্তু আমাদের এই আমি একটু আমি আমি ইন্ডিয়াতে একটু হোক এটা আমি খুবই আশা করি। আমাদের একটু মানে কি ওই যে ব্যাপারে আজকে আমরা যে টপিক নিয়ে কথা বললাম, যে আমাদের ফিল্ড ছড়ানো, এটার একটা আমি একটা চিন্তা করতেছি কিভাবে করা যায়। আমাদের এই মিটিং ও করা যেতে পারে, কিন্তু আমার ওই কেতন মতি এবং তোমাকে, তুমি তো থাকোই তো, ওটা কোনো অসুবিধা নেই। আমরা এক কাজ করি, একদিন শেষের দিকে ওদেরকে ইনভাইট করি, ইনভাইট করে আমরা জয়েন্টলি আমি কিছুটা ইংলিশ বাংলা দুটোই বলি, বলে তো কেতন এবং মতি মিলে আমরা কিছু একটা জয়েন্টলি যদি করা যায়, একটু চিন্তা করো, আমি এখনো শিওর না কি করা যেতে পারে। এটা হচ্ছে আমাদের যেই সেলের যেভাবে বললো যে ফিল্ড একটা তৈরি করা দরকার, তো যাতে হচ্ছে লোকজন, হ্যাঁ লোকজনের যে মানে ফিজিক্যালি আসতে হবে এমন কোন কথা নাই, কিন্তু আমরা যেন এই প্রভাবটা যেন আমরা সকলকে এই করতে পারি, ট্রান্সমিট করতে পারি, এই হচ্ছে এটাই হচ্ছে আমার উদ্দেশ্য, এবং আমরা সকলে মিলে করা যেটা আমাদের, এটাই হচ্ছে আমি সেটাই চাচ্ছি। দেখা যাক, এটা এটা আমার মনে হয় গত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই নিশ্চয়ই, আমিও এটা চাই মশফিক, আমি মানে আমি আমাদের এই প্রেজেন্টেশনটা পরে আমরা মিলে একটা ডিসকাশন করে মানে লোককে ইনভাইট করতে পারি কাকে কাকে, কেন কি আমার এখানে যা পর্যা, আমার তো চাবুক নিয়ে দাঁড়াতে হবে, পিটিয়ে পিটিয়ে আনতে হবে যা অবস্থা, কিন্তু মানে বলছি এদিকে চলে আয় তাড়াতাড়ি, মানে পিটাতে হবে লোককে রীতিমতো, তোকে যে আমি বললাম তুই জানলি না, চল এরকম টাইপের একটা।
ভালোবেসে তো কেউ কথা শোনে না না তবে বলছি যে আমরা এই একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এইটা নিয়ে কেতন আমি মথি আর তুমি আমরা মিলে একটা একটা ইয়ে বানাতে পারি যেরকম আমরা এখানে কেএফএসএস এই বাংলা টিচিং এ কি সুন্দর ভাবে একজনের সাথে ইন্টারঅ্যাকশন করি এরকম একটা আমাদের হিন্দি হিন্দি প্ল্যাটফর্মও দরকার খুবই দরকার যাতে আমরা যারা জুড়তে পারে তখন মানে তাদের মানে এমন লোকও জুড়ুক যে কমসে কম আমাদের ফিউজই না উড়িয়ে দিক এরকম টাইপেরও লোক হওয়া চাই যে আমি পাঠালাম তোমাকে একটা গুরুত্বপূর্ণ নলেজ আর তুমি আমাকে হাত জোড়ে তিনটা ঠাকুরের ইয়ে পাঠিয়ে দিলে ঠিক আছে দিদি নমস্কার খুব খুব ভালো এরকম এরকম লোক আমাদের চাই না মানে আমাদের আমার সাথে তাই হচ্ছে এই যে ওম সাই রাম আমাকে বলছে আমি তোমাকে আমি এর জন্য পাঠালাম এত গাধা তুমি স্টুপিড তো এই আমি বলছি আমি মানে আমরা ওরম ভাবে লোককে কানেক্ট করবো কি যারা অ্যাটলিস্ট এটা বুঝতে চাবে কি হ্যাঁ একটা প্লাজমা প্লাজমা টিচিং হচ্ছে বা এরকম একটা সোল ব্যাপারে কথা হচ্ছে বা এরকম একটা এই আমি বলতে চাই মাত্রই হ্যাঁ নিশ্চয়ই আমি চাই এটা আমি আমার ইন্ডিয়ান ফ্রেন্ডদের বলবো আমি আমার ইন্ডিয়ান ফ্রেন্ডদের বলবো তুমি করো আচ্ছা আচ্ছা ও থ্যাংক ইউ সাথী আর আমি একটু পচা হিন্দি জানি বলো দেখি একটা কিছু বলো তো সালিনা বলো কে কেহনা আচ্ছা ও আচ্ছা মুঝে কেহনা হ্যায় হামে তুমসে প্যার হ্যায় হিন্দি এখন সবাই জানে বাঙালি হ্যাঁ সবাই জানে এই আমাদের বাড়িতে হিন্দি কেরম বলে বাঙালিরা আমার আমার পিসি ঠাকুমারা আমার ঠাকুমা তো আমার নেই মারা গেছেন সব মানতা হ্যায় কর্তা হ্যায় মানে হিন্দি হিন্দি আর বাংলা মিশিয়ে বলবে আর কি খুব হাসি পায় আর কি শুনতে শুনলে কি ওরা কিরম করে ওটাকে প্রোনাউন্স করে আমার পিসিরা এখনো আজ অব্দি বলতে পারলো না ঠিক মতন আমার মাই বলতে পারলো না ইভেন ও গভর্নমেন্ট আমার মা গভর্নমেন্টে গভর্নমেন্ট চাকরি করতো সার্ভিসেসে ছিল কিন্তু এখনো হিন্দিটা অ্যাকসেপ্ট করতে পারে ওই বাংলা কথাই বলবে ওই বাংলাই আর আমার আমার ঠাকুরদারা সব বাঙাল ছিল তো ওরা তোমাদের মতন আমার তোমাদের যে তুমি বলো না কি করতেছিস কেমন আছিস কেডাইছে আমার ঠাকুর আমার দাদু বলতো তো ওরম একটা পর্যায়ে আছে বোঝে কিন্তু বলতে পারে না কিন্তু আমরা কেন কি ভোপালে এসে রয়েছি আমার বাবা বিএইচএল এ চাকরি করতেন তো আমরা এই মহলে বড় হয়েছি পড়াশোনাও করেছি তো আমরা হিন্দিটা ভালোভাবে জানি আর এই আর কি তো হ্যাঁ না এটা ইন্ডিয়া আমার কাছে দেখো ব্রাজিল দেশটা সাইজটা হচ্ছে লোকসংখ্যা কিন্তু বাংলাদেশের মতোই কিন্তু মানে কত লোক এটাতে ইন্টারেস্টেড আমাদের এখানে এত বড় এতগুলো দেশ এত লোক কিন্তু খবর নেই কারো হ্যাঁ তার মানে আমরা এই ভাবতে পারি হ্যাঁ বলো 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 আমাদের দেশগুলিতে না আর কি মানুষ ব্যস্ত বেশি উল্টাপাল্টা জিনিস নিয়ে ধরো রিলিজন নিয়ে তারপরে কালচার নিয়ে এটার জন্য আগে তো যে কোনো জিনিস আগে তো শূন্য হইতে হবে এইসব জায়গাতে মানুষের আর কি এত প্রোগ্রাম নাই এই যে এত কালচারাল স্টাফ এটা সেটা এত নাই সো ওদের অনেক অনেক টাইম আছে ওই যে অনেকটা ওই যে খালি পাত্রের মতো খালি পাত্র থাকলে তুমি ঢালতে পারো আর যখন তুমি ব্যস্ত থাকবা ভরা থাকবা তখন আর কিছু ঢালা যায় না তা আমাদের দেশগুলির অবস্থা ওরকম এত কিছু নিয়ে এত ব্যস্ত যে নতুন কিছু বেনের মধ্যে ঢুকবে বা শান্তিতে বসবে বা চুপচাপ বসবে ওই জিনিসটা নাই আমাদের মধ্যে আমি দেশে গেলে বুঝতে পারি হ্যাঁ এটা ঠিক তুমি এই একটা জিনিস ভালো বলছো যে এখানে এইসব এলাকায় কেউ চুপচাপ থাকার এত ধ্যান ধারণার কথা বলা হয় কিন্তু কেউ ধ্যান ধারণার করে না চুপচাপ কেউ বসে থাকতে পারে না এখানে পরিবেশ নাই এটা হলো কথা পরিবেশ নাই এটা খুব খুবই আশ্চর্য লাগে আমার কাছে ডিজিটাল হয়ে বসার লক্ষণ খুব মানে আমি দেখি না কোথাও সকলেই হন হন করে চলছে আর কি এরকম একটাই ইন্ডিয়া আমার মনে হয় তাই ইন্ডিয়াতে তো খুব ইন্ডিয়াতে আমাদের এখানে যা দুরবস্থা যদি সিস্টেম ভাবি তাহলে ভারতবর্ষ বলে কোনো জিনিস আর নেই বা ছিল কিনা জানি না তবে এটা পুরো ওয়েস্টার্ন কালচারের কে ভিত্তি করে চলে আজকের দিনে যেটাকে আমরা ওয়েস্টার্ন বলি যেটাকে করাপ্ট বলি যেটাকে শোষণকারী বলি সেইটা নিয়েই চলে ওরা
তো এটা দিয়ে বড়, আর এটা এমন ভাবে ফাঁদে পড়েছে না, না না মানে না এই রাম হয়েছে না ওই গায়ে হয়েছে, মানে না ধোবিকা গাধা টাইপের, ধোবির গাধা না এই ঘাটে না ওই ঘাটে, মানে এরকম টাইপের হয়ে গেছে, ওর মধ্যে সবাই সামিল। তো এই একটা ব্যাপার ইন্ডিয়াতে ভীষণ বিচ্ছিরি ভাবে হয়েছে এই কালচারটা তৈরি হয়েছে, এই আমি বলতে চাই। হ্যাঁ দেশে গেলে কিন্তু আমার ওইরকম লাগে, হ্যাঁ দেশে গেলে কিন্তু আমি অস্থির হয়ে থাকি, অনেকে তো দেশে গেলে আর কি খুব মজা করে, আমার কাছে মনে হয় যে মানুষগুলি সময় নষ্ট করে ফেলতেছে। হ্যাঁ এটা মনে হয় যখন আমরা ভাবি আমরা আপনজনের কাছে যাই, আর ওই আপনজন যখন এরকম করে কথা বলে কি এই তোর এটা করিসনি, তোর তো এটা করা উচিত ছিল, বা তুই ওই পুজো দিসনি, তোর শনির এই উপোস রাখা উচিত তোর, তখন ওর মনেটা মনটা দুঃখ পায় কি আমি কি আর এখানে আসবো, তারে কি আমার। হ্যাঁ আমার কিন্তু কষ্ট লাগে ওদের জন্য যে ওদের সময় ওদের লাইফ শেষ হয়ে যেতেছে, অথচ জীবনের মানেটা কি, আমরা কোথেকে আসলাম, কেন আসলাম, ওই জিনিসটা রিয়েলাইজই করতে পারলো না। হ্যাঁ ওই ওটাই আমি বলছি, যখন এরকম হয় তখন একটা 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 মূর্তি ধারণ হয় মানে ভেতর থেকে কি ঠিক আছে এই যাও এই যাও এই না দেখো ফর্দ যাবে কি যাবে না, এরকম একটা স্থিতির পরিস্থিতি তৈরি হয়, তখন এই জিনিসগুলো ওদের আজকে না কালকে মানতে হবে, কিন্তু মানার সময়টা যদি চলে যায় তখন কি হবে, যেন আঘাত আরো বেশি পাবে আর তখন আর কোনো উপায় থাকবে না, এই একটা ইয়ে বলছি। আজকে আজকে এই প্রকাশ্যতে আছে, আজকে আমরা কথা বলছি, আজকে আমরা জানাতে চাই, আজকে বলতে চাই, কালকে হয়তো আমরা ওই পর্যায়ে চলে গেলাম আর এরকম টাইপের জিনিস মানে করে যারা যাচ্ছে এটা তো ওয়ান মানে এক একদিকে ফিরে তাকানোর নেই, তখন তখন তাদের কি হবে যারা এটা জানছে না, এটাও আমি বলবো কি এটা এমন একটা ভয়েস যেটা আমরা ফিরে তাকাবো না, আর কোন কিন্তু উপায় নেই, কিন্তু তোমরা যদি না আসো তাহলে তোমরা নিজেদের উপরেই সবকিছু থাকবে, আর এই পৃথিবীর পরিস্থিতি খুবই খারাপ, এই আমি বলতে চাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আমি আমার আর তেমন কিছু বলার নাই, সুতরাং আমরা আমার খুব গান শুনতে ইচ্ছা করতেছে, তো আমি গলা পরিষ্কার করলাম, দুই দুই দুইটা গান, দুইটা গান, দুইটা গান, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একটা গান, ভেরি গুড, ইভেন ইভেন ভেরি, আচ্ছা এটা আমি গাচ্ছি, এটা এটা গাচ্ছি সবার জন্য, যে আমরা ওয়ান নেশন ওয়ান রেস ওয়ান প্ল্যানেট এর ব্যাপারে বলি, সেই দেশটা আমাদের মনের মধ্যে কিরকম আছে আর সেই দেশটা কিরকম, এটা এটার উপরে এই রবীন্দ্রসঙ্গীতটা আছে। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, এই একটা গান হলো, মানে এই জন্মভূমিটা এই আমরা জন্ম দিচ্ছি জন্মভূমি যেটা কেউ জানে না কিন্তু আছে, স্বপ্ন দিয়ে ঘেরা, আরে এটা তো একদম পারফেক্ট, স্বপ্ন দিয়ে ঘেরা, স্বপ্ন দিয়ে ঘেরা, আচ্ছা এই গানটা হচ্ছে আমাদের কবি নজরুল ইসলামের গানের একটা ছোট অংশ, আমি একটু সুর ভুল হতে পারে, পাগলি মে এলো কেশি নিশি দিনে দুলাই কেশ, নেচে বেড়ায় দিনের চিতায় লীলার যে তার নাই কোশে, বিন্দুতে মা সিন্ধু খানি ঠিকড়ে পড়ে মুখের মানে
বিন্দুতে মা সিন্ধু খানি ঠিকড়ে পারে বুকের মানিক বিশ্ব মায়ের রূপ দেখে না বিশ্ব মায়ের রূপ দেখে না মা আমার তাই দিগ বসন দেখে যা আলোর নাচন কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন রূপ দেখে দেয় ভূপ পেতে শীত যার হাতে মরণ বাচন দেখে যা আলোর নাচন এই হচ্ছে দ্বিতীয় গান সবাইকে ধন্যবাদ আজ আওয়াজটা একটুখানি গোলমাল হয়ে গেল একটুখানি না 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 পরানটা জুড়ায় গেল ধন্যবাদ ধন্যবাদ শুক্রিয়া ধন্যবাদ সবাইকে ভালোবাসা জানাই এখন আমরা কি বলে শ্বেতা ধরে সমাপ্তি এটা এগুলো বলো হ্যাঁ আমি সবাইকে হৃদয় দিয়ে শাশ্বত প্রণাম নমস্কার স্যালুট সবাইকে ভালোবাসা হৃদয় দিয়ে ভালোবাসা জানাই কি আমরা আজকের পাবলিক শিক্ষা আজকে এখানেই শেষ হলো আর আসছে পাবলিক শিক্ষা বাংলা 109তম পাবলিক শিক্ষা বাংলাতে আবার আমরা হাজির হব এই স্বপ্ন এই ভালোবাসা ওই ওই বসুন্ধরার জন্য সবাইকে ধন্যবাদ খুদা হাফিজ আবার দেখা হবে আবার দেখা হবে নিশ্চয়ই